আমাদের ইউনিভার্সিটি মাকুন ইউনিভার্সিটি ভিসি স্যার এখনো পর্যন্ত জয়েন করেনি, তাই আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য। প্রিন্সিপাল স্যার ভিসি স্যারকে ফোন করছেন, আচ্ছা আচ্ছা, উনি জয়েন করলে শুরু করে দেবেন। রাজকুমারবাবু আর দয়ামবাবু স্যার একটু আপনারা করুন, আমাদের একটু দেরি হচ্ছে, বুঝতে পারছি। না না ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এরকম হয়, আচ্ছা আমার নিজেরই 21 তারিখের অনুষ্ঠানটা একটু দেরি হয়ে গেছে, তো যে আমি যে কথা বলছি পাখার আওয়াজ তো যাচ্ছে না। তো না ঠিক আছে, আপনার সাউন্ড পরিষ্কার আসছে স্যার। আচ্ছা, সেটাই জানতে চাই, সেই জন্য আবার কথা বলে চেক করে নিলাম। না না স্যার ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে ভাইস চ্যান্সেলার স্যারদের তো অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, সেই সূত্রে সময় বের করাটা খুব কঠিন হয়। ঠিক স্যার, অনেক আর তাদের যে চাপ, সেটা অনেক অনেক বেশি।
হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ জামপ্রসাদ, ওই ভিসি স্যারকে আমি ফোন করলাম। আচ্ছা, উনি একটা মেসেজ পাঠালেন যে আই উইল কল ইউ ব্যাক, তো আমি আবার লিঙ্কটা আবার পাঠালাম ওনার হোয়াটসঅ্যাপে এবং এসএমএস করলাম যে সেমিনারটা বললে, হয়তো উনি কিছু ব্যাপারে হয়তো একটু মানে 2-1 মিনিট একটু ওয়েট করা যাবে কি? অনেকজন পাঠিয়ে জয়েন করে ফেলেছেন কিন্তু আমাদের যারা আছেন আজকে এবং আমাদের স্পিকার এবং গেস্ট স্যার, স্পেশাল গেস্ট স্যার, ওনাদেরকে বলেছি যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটু সময় লাগছে, অসুবিধা নেই স্যার, আমরা ওয়েট করতে পারি একটু অনলাইন স্যারের জন্য একটু, কারণ উনি তো ইনোগ্রেট করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
স্যার মনে হয় আরো একবার ফোন করছেন ভিসি স্যারকে, যদি ফোনে না পান তাহলে স্যার জয়েন করলে ও শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জয়দীপ স্যার আছেন? জয়দীপ জয়দীপ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওই স্যার কি জয়েন করলেন? স্যার এখন জয়েন করছেন, স্যারকে ফোন করেছিলাম, স্যার জয়েন করছেন, জয়েন করলে শুরু করে।
স্যার জয়েন করেছেন? হ্যাঁ ভিসি স্যার জয়েন করেছেন। ও আচ্ছা 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 স্যার ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ ফিলোসফি সোনামুখী কলেজ, কিপিং ইন মাইন্ড দ্য প্রেজেন্ট প্যান্ডামিক সিচুয়েশন উইথ দ্য ফ্যাকাল্টিজ অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি with the inspiration of our honorable principal sir Dr. Bappaditya Mondal and financial support of Indian Council of Philosophical Research have arranged a lecture series with the title Classical and Contemporary Indian Philosophers and Their Thoughts, Revisiting and Rethinking. This is the first day or inaugural day of the 8-day long lecture series. All the present respected eminent persons, the professors from different colleges and universities, the research scholars and dear students from various colleges and universities are welcome in their program. We have the grateful presence of our principal sir, who is also the president and chairperson of organizing committee of this lecture series. I welcome him, sir. We have the privilege of having the gorgeous persons of our Honorable Vice Chancellor Professor Devnarayan Mondopadhyay, Bankura University. We are heartily indebted to him for spending his valuable time with us and thus making the program a memorable one. Beside, we have got Professor Rajkumar Modok, Professor of Philosophy, Sidhu Kanhu Birsa University. In this virtual platform, we heartily welcome you, sir. Last but not least, we welcome eminent speaker of today's lecture, Mr. Doyamoy Majhi, Assistant Professor, Department of Philosophy, Bankura University. Hope your luminous presence will make the program a great success. Now, it is the time to welcome the Honorable Principal Sir, Sonamukhi College, Dr. Bappaditya Mondal, who is also the president and chairperson of this lecture series of organizing committee. Sir, we are eagerly waiting for Can you hear me? Am I audible? Yes, sir. Okay, okay, thank you. Thank you, Ram Prasad. Thank you, Jali. Thank you, sir. স্যার শোনা যাচ্ছে না? ও সরি, মাইক্রোফোন আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ সরি স্যার, সরি এভরিবডি।
গুড আফটারনুন এভরিবডি, স্পেশালি মাই স্টুডেন্ট ফ্রেন্ডস অ্যান্ড রিসার্চ ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল। অ্যান্ড মেন পারপাস অল ইউ অল অফ ইউ নো দি ইন দি কমেমোরি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ফিলোসফার্স ডে, হোয়াট এভার দ্য ইনস্টিটিউশন ইউ বিলং টু অর লোকেশন ইউ বিলং টু, you belong to, best wishes for showing your interest in this series of lectures, better to say type of workshop for the students and new researchers. You have attested your mind for philosophy, not only as job seekers, but also as the forthcoming philosophers or our future philosophers of our society. I convey my good afternoon wishes to our honorable vice chancellor sir, Professor Devanand Bandyopadhyay. Welcome sir, you are the source of non-stop inspiration, not only to our to the academicians, but also to the administrative persons like me. No words can completely portray you sir. Pranam sir, I like to wish our respected Professor Rajkumar Modhuk sir of Siddhukan University Department of Philosophy, thank you sir for your kind consent in keynote address and willingness to introduce to us in the spectrum of philosophy that will enrich us on a bridge between classical philosophy and contemporary philosophy. Under the title of Classical and Contemporary Philosophers and Their Thoughts, Revisiting and Rethinking. Welcome you sir in this e-platform. I also welcome all the participants from various organizations and institutions, those are keenly interested, really interested in this field of area, in the field of research or thinking. I heartily welcome honorable research persons and chairpersons, Mr. Dayamoy Maji, Mr. Gautam Das, both are dedicated as assistant professor in the Department of Philosophy of Bakura University, Mrs. Susmita Mistry, Assistant Professor of Philosophy, Siddhukanu Bishwa University. Namaskar ma'am. Srimati Shagota Ghosh, Assistant Professor of Philosophy, North Bengal University. Good afternoon ma'am. And Professor Shoumitra Basu and Professor Jhuma Chakraborty of Jadavpur University. Good afternoon sir and madam. And Professor Sunil Rai and Dr. Prasant Sarkar of the University of Badawan. Good afternoon both of you sir. Dr. Sarkar, he was associated and mentally is associated in Sonamuhi College, I think. And Dr. Sanchali Banerjee and Dr. Minuti Ghosh of Vijayanarayan Mahavidyalaya Itachuna College. Generally we call Itachuna College. Welcome madam, both of you. I convey my thanks for your consent to make the program a success. I convey my wishes to you and the respect for giving a scope to enrich the knowledge seekers. I like to welcome our principal colleagues, Dr. Kakoli Ghosh Sengupta, principal of Swami Dhananjay Das Kathiyawa Mahavidyalaya, and Dr. Siddharth Gupta, principal Bakura Jila Sharadamani Mohila Mahavidyalaya. Thank you madam and sir for your consent to chair the respective sessions. I feel myself honored to welcome Dr. Falguni Gupta Majumdar. He is retired associate professor of Chapatama College. Sir, I think you are the eldest among us, so it will be more prestigious to me. I bend my head and say, Pranam sir. I would like to convey my thanks to the philosophy department of our college, the senior most teachers, Madam Sudhamai Kumar, and the convener of this program, Jayadeep Singh, and organizing secretary Ramprasad Kadar, and our other faculty members of this department, Milan Kundu, Suchanda Chattopadhyay, Ashok Dhoni, all are thankful to you. I am very much thankful to all of you. I also thank faculty members of all other departments and in non-teaching staff of Sonamuhi College, Sonamuhi College, for their effort to make it success. I am extremely hopeful the technical group MSS Bardhaman shall be proved a right choice after the end of the program. It will be important
If I do not, am I audible? Yes, sir. Yes, sir. It will be impolite of me if I do not thank the Indian Council of Philosophical Research, New Delhi. Their assistance is the only financial backbone to arrange this. Finally, welcome all of you physically at the Sonamahi College campus when the situation will allow us. Thank you all. Now I request our Honorable Vice Chancellor, sir, to inaugurate the session or program. And I like to hand over the responsibility to the organizing anchor, Ramprasad or Jayadeep, sir. Please over to Jayadeep, sir, or Ramprasad, sir. Thank you, sir. Thank you very much, sir. Okay, sir. I have also requested. Okay. Thank you, sir. Thank you very much for your sharing virtual platform with us. We, along with our students, we are really happy to hear you. Now, it's our extreme pride to have our Honorable Vice Chancellor of Bankura University, Professor Dev Narayan Bandyopadhyay, with us. On behalf of Sonamukhi College, I request our sir to deliver his valuable speech on this lecture series as the chief guest of this session. Now. Thank you very much. This, sir. Thank you very much. I think you can hear me properly. Yes, sir. Yes, sir. Yes. I am a student of literature, but I also had to take very serious trainings in philosophy because my research area during my student days was very, very much interconnected with philosophy. So that's why I'm really very pleased that Sonamukhi College has got assistance from ICPR, financial assistance from ICPR, and the principal, who I know is very, very active and has shown his tremendous alacrity in organizing such academic programs. And I also believe that the Department of Philosophy at Sonamukhi College has really done a very good job by choosing this wonderful interface, the interface between the classical and the contemporary philosophical traditions, raising different kinds of questions in relation to the philosophical disseminations. So I'm really very, very thankful to the Department of Philosophy for this kind of initiative. Whenever I think about philosophy, I really am reminded of a particular incident. And that is related to Aristotle. I thoroughly read the life of Aristotle. And there, I came to know that Aristotle, at the end of his life, was very, very much mentally stressed because of the kind of enmity that he had to face in Athens. First of all, he was considered to be a Macedonian. That means originally a citizen from Macedon, Alexander's Macedon. And Alexander was considered to be an enemy by Athens. So that's why he was considered to be an enemy. And secondly, his prominence
and importance as a philosopher, actually went up to such heights that many of his contemporaries in Athens became jealous of him. You know that Aristotle started his teaching career in Plato's academy, but he had to move away from Plato's academy for different kinds of problems. His colleagues and the masters of society, etc., actually plagued him so much that he had to leave Athens. And then when he came back once again, because he never could forget Athens, when he came back to Athens, he established a new school. It was called Lyceum. And it became a wonderful place for knowledge dissemination, debates, discussions, and it became very, very famous in that part of the world. So that was also another point of jealousy. The school itself, the philosopher himself. So in this way, Aristotle ultimately was warned by one of his very close disciples that perhaps he will be killed if he stayed on in Athens. So therefore, he left Athens for good and settled in a small place in Asia Minor. And you know that this was not really very uncommon. Even before him, his teacher, Plato, and again before him, Plato's teacher, Socrates, had to suffer very, very much. They misunderstood the philosophers. They misunderstood the activity of philosophy. And Plato, as I said, that Aristotle left Athens and settled in a small place in Asia Minor. There, one of his, this is my point, there one of his students one day asked him, "Well, Aristotle, you left Athens. There were some threats that you might be killed by your enemies. So did you leave Athens because you were afraid of them? You left Athens out of fear?" What was Aristotle's answer? Aristotle simply smiled and said, "Look, my friend, at this age of mine, I'm not afraid of losing my life. I am 70, so I'm not afraid of losing my life. I actually left Athens because of a very, very important reason." What was that important reason? "I left Athens because I did not want to allow the Athenians to commit a second crime against the philosophers. Ami Athens chere chole elam tar karon ami Athens bashiderke abar ditiyo barer jonno darshonikder biruddhe ei onnay korte dite raji." Of course, he was thinking about Socrates. Socrates was killed actually by the Athenians. He was actually the person who initiated modern philosophy. The tradition, the pre-Socratic philosophy, came to be gradually challenged by the Socratic tradition of philosophy, which was carried on
by Plato and which was further improved by Aristotle. That's why it has been very interestingly pointed out by one of our very great critics of literature that all philosophy of the Western world is just a footnote to the philosophy of Plato, Aristotle. So therefore, you can see that philosophy actually is the basic, should be the basic orientation for the uplift of mankind. If we do not know, if we do not have the proper philosophical understanding of the world, then it is impossible to enrich ourselves. Now, what is the basic intention of philosophy? It tries to discover the best way to gather knowledge, which in Greek language is known as logos, L-O-G-O-S, logos, means knowledge. So it is this logos and alogos, knowledge and bad knowledge. This is the kind of contention that is going on even now. There is knowledge, there is also bad knowledge. There is truth, there is also post-truth. So this is the kind of contention that has actually brought us to this very critical time of the 21st century. I'm sure that the great teachers, the great scholars who have assembled here will make the discussions very fruitful. And I am once again very grateful to Sonamukhi College, particularly its principal, particularly the members of the Department of Philosophy and the students for organizing such a wonderful seminar. And I believe that it is going to be a very significant platform for the exchange of ideas. And I'm sure that such ideas which we will gather through such discussions for some days, I believe all of these will be ultimately published, at least in the e-book form, will be published as a book that will bring a definitive credit not only to Sonamukhi College, but also to all the teaching communities affiliated to Bankura University. I express my gratitude, my sincere gratitude to all of you who have assembled here. Thank you very much. And I am really very sorry that I'll not be able to sit through the entire program, but I wish it all the success. So with this, I declare the webinar open. Thank you very much. Thank you, sir. Thank you very much, sir, for sharing the virtual platform with us. We, along with our students, we are really happy to hear you. Thanks for your suggestion. Thanks. Now, I welcome Professor Rajkumar Modak, Department of Philosophy, Sidhu Kanu Birsa University, Purulia, West Bengal. Professor Modak has been working as a professor of philosophy at Sidhu Kanu Birsa University, Purulia, West Bengal. Being a scholar, cum teacher of philosophy, he likes to teach and inculcate logic, analytic philosophy, philosophy of language, philosophy of mind, normative and metaethics. He has already published many papers in national and international journal and edited jointly and singly two books named An Anthology on the Philosophy of Radhakrishnan, 2019, M.K. Gandhi in Quest of His Thoughts, 2019, and Some Philosophical Reflection of COVID-19 under the Sidhu Kanu Birsa University.
among his published papers, Naturalistic Fallacies and Analysis and Ethical Supernaturalism, published in Philosophy Pathways, International Society for Philosophers, UK, The Moral Point and Another Moral Point of View of Sri Radha Ramakrishna, published in Prabuddha Bharat, Self to Orders, An Exposition from Gandhian Perspective and Truth from Gandhian Perspective, published by Bombay Sarvodaya Mandal and Scholarly. Now we again welcome Professor Modak to deliver his worthy speech as the keynote addressee of this lecture series. Now over to Dr. Modak sir. Thank you Jaydeep. Thank you all. And now I think I can say that good afternoon to all. At the outset of my keynote address, let me pay my respect to Professor Dr. Devnarayan Bandyopadhyay, the Honorable Vice Chancellor of Bankura University, the chief guest of this inauguration program. He has delivered a brief but very wonderful inauguration lecture. Thank you, sir. Next, I must tender my respect to ICPR New Delhi, who has provided fund for organizing such a wonderful lecture series. Respected Principal Dr. Bhaskaraditya Mondal, the President and Chairperson of the Organizing Committee, Mr. Joydeep Sinha, the Convener, Mr. Ramprasad Kara, the Organizing Secretary, Srimati Sudhamani Kumar, the Chief Advisor, the other teaching faculties, the non-teaching staff, the Technical Assistant, and last but not the least, my dear students. I feel really honored to have the opportunity for delivering something in front of you. Before delivering this keynote address, I have been asked by my student Ramprasad that there, please deliver your keynote address in Bengali, because most of the students will be free to hear the keynote address in Bengali, as this is, I think, which is sponsored by ICPR. I must present my entire keynote address in blended language, that is in English and also in Bengali. The title of the lecture series is Classical and Contemporary Indian Philosophers and Their Thoughts, Revisiting and Rethinking. From my perspective, we the Indian philosophers have revisited, and it is our natural duty to rethink what our philosophy was. But why? I will come back later. At the outset of my keynote address, I must remember what Virendra Mohan Dutta, in his famous book, The Philosophy of Mahatma Gandhi, in the introductory chapter, he has remarked, "Uni Virendra Mohan Dutta tar je boi, tar je introduction likhen, The Philosophy of Mahatma Gandhi." Sekhane ullekh korchen je jara pore na, tara amader Indian philosophy ke ki bhabe dekhe. Uni bolchen je dutu mot amra pacchi, for the most of the foreigners,
think that India is either to be a single geographical peninsula which is bounded by high mountains and deep seas, which must have a homogeneous population and culture, and thereby they are the ordained followers of monistic Vedanta. একটাই যেন দর্শন রয়েছে সেটা হচ্ছে বেদান্ত ফিলোসফি, আর একটা দল বলছে না শুধু একটা ইন্ডিয়ানদের শুধু একটাই যে পেনিনসুলা তা নয়, সেখানে একাধিক কালচার রয়েছে, একাধিক ফিলোসফি রয়েছে, ডাইভার্স ফিলোসফি সেখানে পাওয়া যায়, দুটো মত আমরা পাই। কিন্তু উই শুড নট ফরগেট দ্যাট the meaning of philosophy and the meaning of darshana are not the same. Philosophy means love of knowledge, but darshana means self-realization. Or the vision of realization of truth. সুতের ভীষণ সত্যের দর্শন, সত্যের দর্শন ব্যাপারটা কি একটা উদাহরণ দিতে বোঝা যাবে, এই যে আমরা দেখছি, আমি যেমন এখন আমাকে দেখে দেখে দেখতে দিচ্ছি ভার্চুয়াল প্ল্যাটফর্মে, এটা কিন্তু আর যাই এটা একটা করে দর্শন, কিন্তু এটা আর যাই হোক যে অর্থ দার্শনিক বোঝায় বা দার্শনিকের দর্শন বোঝায় সেটা নয়, তাহলে দার্শনিকের দর্শনটা কি, এটা তো ভালো উদাহরণ দিতে বোঝা যাবে। ভিন্নমঙ্গল কাব্য আমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে ভিন্নমঙ্গলের সেলফ রিয়ালাইজেশন হচ্ছে যখন দেখা গেল ভিন্নমঙ্গল তার চোখ দুটোকে ওই খোপা বাঁধার কাঁটা নিয়ে নিজে নিজেই অন্ধ করে দিলেন, তখন তার সেলফ রিয়ালাইজেশন হলো বা সত্য দর্শন হলো, এইটাই হচ্ছে এক দর্শন আমাদের কথা। তবে আমাদের কিন্তু সেটা করতে হবে না, আমাদের অনেক প্রসেস আছে সেলফ রিয়ালাইজেশনের। আর একটা উদাহরণ দিতে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে, ভগবান বুদ্ধ যখন 6 বছর সাধনা করার পর 29 বছরে বেরিয়ে 6 বছর 35 বছরে সাধনা করার পর যখন তার সেলফ রিয়ালাইজেশন হচ্ছে না, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আবার জীবনে ফিরে আসবেন ভাবছেন, তখন মাত্র 1.5 দিনে কন্টিনিউয়াস ধ্যান করে করে আফটার এ ডিপ কন্টেম্পলেশন অফ 1.5 ডে হি হ্যাজ বিন সেলফ আর হি হ্যাজ বিন লিবারেটেড, তার লিবারেশন হবে, মুক্তি হবে, এইটা হচ্ছে দর্শন, এটা ভুলে গেলে চলবে না। সুতরাং বিদেশিরা যেভাবে দেখে দেখুক সেটা সেইভাবে আমাদের দেখলে চলবে না, আমাদের যে রিথিঙ্কিং আমাদের যে রিভিজিট সেটা সম্পূর্ণ আলাদা। এখন প্রশ্ন হলো, নাও দি কোয়েশ্চেন ইজ, বা আমি যেভাবে ভেবেছি পুরো কি নট অ্যাড্রেসটাকে সবার কাছে এইভাবেই আমি উপস্থাপনা করব, প্রথম পর্বে আমি দেখাব যে হোয়াট ওয়াজ দি হিস্টোরিওগ্রাফি অফ ফিলোসফি, সেই সময়কার ইন্ডিয়ার অবস্থাটা কী ছিল এবং তার পারিপার্শ্বিক যে দর্শন চর্চা সেটা কেমন ছিল, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যেটা দেখাবো যে ক্লাসিক্যাল যে ইন্ডিয়ান ফিলোসফার্স যারা ছিল, দোজ হু আর ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফার্স, তাদের ক্ষেত্রে তাদের যে ক্যারেক্টারিস্টিক মূল বিশেষত্বগুলো কী ছিল, এবং যারা কন্টেম্পোরারি ফিলোসফার এলেন তাদের যে বিশেষত্ব সেটা কি, সেখান থেকে আমি একেবারে আমার শেষ পর্বে যাব। তাহলে হিস্টোরিওগ্রাফি অফ ফিলোসফি বা ইন্ডিয়ার যে অবস্থা সেটা কি, দেখো আমরা শুনে এসেছি যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, দি জিওগ্রাফিক্যাল পিকচার অফ ইন্ডিয়া ইজ দি সোর্স অফ দিস ফার্ম প্রিন্সিপল, ইন্ডিয়া প্রেজেন্ট দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি নর্থ, একদিকে হাইয়েস্ট মাউন্টেন রয়েছে নর্থে, অ্যাজ ওয়েল অ্যাজ দি লো কোস্ট ইন দি নর্থ, পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে
The heaviest rainfall plays at Cherrapunji and Red Desert in Rajasthan. The fertile land in Ganges Range and the unproductive land of hill areas. Not only that, during 5,000 years of civil history, India has not only been inhabited by some aboriginals, but also by some diversely immigrated races, which came in a consecutive wave from the west and the east. Naturally, India is far east and diverse. India is far east with diverse culture and language. Kintu ashar kotha ta ki, but the total of unity has never been stopped. ঐক্যের যে বাসি সেটা ইন্ডিয়া কখনোই থামায় নেই। এখন এই সময় ইন্ডিয়ার যখন এই অবস্থা, সেখানে তো ইট ইজ ন্যাচারাল ফর দি ইন্ডিয়া আর বেসিক প্রিন্সিপল মাস্ট বি ইউনিটি ইন ডাইভার্সিটি। এখন ইন্ডিয়ান ফিলোসফারদের ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে 1,500 বছর আগে বৈদিক যে দর্শন সেটা ফারিস হয়েছে খ্রিস্টপূর্ব 1,500 বছর আগে। খ্রিস্টপূর্ব 600 বছর আগে বুদ্ধিস্ট ফিলোসফি ফারিস হয়েছে। সেখানে খ্রিস্টপূর্ব 700 বছর আগে উই অল নো দ্যাট ইন গ্রিস থালেস ওয়াজ নোন অ্যাজ দি ফাদার অফ ওয়েস্টার্ন ফিলোসফি। বাট ওয়াই? বিকজ হি হ্যাজ রেজড দি কোশ্চেন হোয়াট ইজ দি প্রিমিটিভ স্টাফ অফ দি ইউনিভার্স। অ্যাকর্ডিং টু থালেস ইট ওয়াজ ওয়াটার। That's why he is called as the father of Western philosophy. কিন্তু ওই সময় দেখা যাচ্ছে যে বৈদিক ধর্মকে চ্যালেঞ্জ করে বুদ্ধদেবের আবির্ভাব হচ্ছে। সেখানে বুদ্ধদেব কি বলছেন? উনি বলছেন, হি ইউজ টু টিচ হিজ ফলোয়ার্স টু ডেভেলপ লাভিং কাইন্ডনেস, compassion, sympathy, patience, renunciation, generosity, truthfulness, and the cultivation of wisdom by abandoning all the unwholesome actions such as killing, stealing, fault, speech, adultery, and indulgence in intoxicants, as well as external vices, pride, anger, lust, envy, jealousy, etc. So and so forth. সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফারদের যে চিন্তা ভাবনা সেটা অনেক 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 বেশি ইউনিক। এছাড়া আরেকটা ব্যাপার এখানে আমি বলে নিই, খ্রিস্টপূর্ব 1,500 বছর আগে যখন বৈদিক ফিলোসফি ডেভেলপ করলো তখন দেখা যাচ্ছে তারা বর্ণাশ্রম প্রথায় বিশ্বাস করছেন, কিন্তু সেই বর্ণাশ্রম প্রথা পুরোপুরি মেরিট দ্বারা নির্ধারিত এবং ফ্যামিলির যে হেড তিনি হচ্ছেন পুরোহিত এবং ফ্যামিলির হেডই দেখা যাচ্ছে পুজো করছে, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ ঘটাচ্ছেন। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে এই যে পুরোহিত ফ্যামিলির যে হেড পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষ যে হেড সে যখন থাকছে না, তখন পুরোহিত শ্রেণীর আবির্ভাব ঘটছে এবং এই যে বর্ণাশ্রম প্রথা যেটা কিনা মেরিট রেস ছিল সেটা হেরিডিটি রেস হয়ে গেল এবং সেখান থেকেই কাস্টিজমের উদ্ভব হলো এবং ইন্ডিয়ান ফিলোসফি বা ইন্ডিয়ান সোসাইটির অনেকটা যে ডিটারমিনেশন সেটা এখান থেকেই শুরু হলো বলে মনে করা যেতে পারে। এখন প্রথম পার্টে যে হিস্টোরিওগ্রাফিক্যাল যে হিস্টোগ্রাফি অফ ফিলোসফি যে পার্টটা ছিল সেটা একটা দিক নির্দেশ করলাম।
তখনকার ইন্ডিয়ার অবস্থাটা এইরকম এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা সেটা হচ্ছে এইরকম। Now let us come to the main features of some main features of classical Indian philosophy and the philosophers. All schools of Indian philosophy except Charvaka believe or they have started their philosophical inquiry with the question, who am I? আমি কে? এইটাই ছিল তাদের মূল জিজ্ঞাসা বা জিজ্ঞাস্য। এখন এর উত্তরটা খুঁজতে গিয়ে অনেকেই সেলফ রিয়ালাইজেশন বা আত্মদর্শনের কথা বলেছেন। ফিলোসফি মানে এই নয়, অন্তত ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেটা লাভ অফ উইজডম যেটা আগেই বলেছি, ফিলোসফি মানে নিজেকে জানা যায়, এর গুরুত্ব অপরিসীম, নিজেকে আবিষ্কার করা যায়, নিজেকে নিজের সঙ্গে ঈশ্বরের সঙ্গে ডিভাইন, আই অ্যাম দাও, আই অ্যাম গড, আই অ্যাম ডিভাইনের সঙ্গে একোকার হওয়া যায়। এখন সেটা হতে গেলে আর যাই হোক, এই যে চর্চাটা সেই চর্চাটা করার জন্য দরকার যেটা ছিল একেবারে নির্জন নিরিবিলি পরিস্থিতি, এটা হাইয়েস্ট ফর্ম অফ কালটিভেশন অর ইনকালকেশন, হাইয়েস্ট ফর্ম অফ কালটিভেশন অফ নলেজ অর ইনকালকেশন। দ্যাটস ওয়াই দি অ্যান্সিয়েন্ট সেজেস ইউজ টু ইনকালকেট দর্শন ইন এ ডিপ ফরেস্ট অর ডিপ কেভ, গুহার মধ্যে চর্চা করত যাতে মাইন্ড ডিস্টার্বেন্স না হয়। এখন এই চর্চা করতে গিয়ে যারা প্রত্যেকটা ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি তাদের নিজের মতো করে, সবার লক্ষ্য কিন্তু এক, টু ফাইন্ড আউট দি আনসার অফ দি কোয়েশ্চেন, হু অ্যাম আই, অট টু বি লিবারেটেড or to be self-realized. সবার লক্ষ্য এক, কি করে মুক্তি পাওয়া যায়। লক্ষ্য এক হলে তাদের যে ওয়েগুলো আলাদা আছে, পথগুলো আলাদা আলাদা। যেমন একমাত্র চার্বাকরা বলেছেন যে মৃত্যুতেই মুক্তি, আর দেহের পর তো আর কিছু নেই, সুতরাং যাবজ্জীবের সুকন জীবের হৃদম চুক্তি আর কৃতন জীবে। কিন্তু এটা তো সবার কথা নয়, যারা শান্ত দার্শনিক তারা বলছে পুরুষ আর প্রকৃতির যে বিবেক জ্ঞান তাতেই আসে মুক্তি। যোগ দর্শন বলছে অষ্টাঙ্গিক যোগমার্গ পালন করে আসে মুক্তি। সুতরাং ইন্ডিয়ান ফিলোসফার যারা তাদের লক্ষ্য একটাই কিন্তু পথগুলো আলাদা আলাদা, এখানে একই আলাদা আলাদা রিভার একই সমুদ্রে মিলিত হয়েছে। সুতরাং ইন্ডিয়ান ফিলোসফার যারা অন্তত ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিতে দেখা যাচ্ছে যে তাদের লক্ষ্য একটাই, কি করে নির্বাণ লাভ করা যায় এবং সেই লক্ষ্য পূরণে তাদের যে পথ সেই পথগুলো আলাদা আলাদা। এরপর একটা অত্যন্ত ইন্টারেস্টিং ফিচার আছে ইন্ডিয়ান ফিলোসফারদের, সেটা হচ্ছে এই যে দি হোল কোর্স অফ ফিলোসফিক্যাল স্পেকুলেশনস ইন ইন্ডিয়ান সিস্টেম অফ থট, ব্রাহ্মণিক্যাল অ্যান্ড নন ব্রাহ্মণিক্যাল অ্যালাইক ফ্রম 300 CE খ্রিস্টান ইরা টু 1000 ইরা। আমরা সবাই জানি যে অর্থোডক্স আর হেটোডক্স স্কুল এদের মধ্যে বিরোধ আছে বা তফাত আছে। জৈন
চার্বাক বৌদ্ধ জৈন এরা বেদ বিরোধী। অপরপক্ষে যারা আছে সাংখ্য যোগ ন্যায় বৈশিষ্টিক মীমাংসা বেদান্ত এরা প্রত্যেকেই বেদকে মেনে নিয়েছে, কিন্তু 300 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ দেখা যাচ্ছে যে এই দুটো সম্প্রদায় বিশেষ করে ন্যায় আর বৌদ্ধ সম্প্রদায় তারা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তারা একে অপরের সঙ্গে শুধু লড়াই করে বেড়াচ্ছে। This time was the battlefield between Nay and Buddhist philosophy. Among the Nay philosophy, Vatsayan, Savarasami, Uddhatkaro, Vachaspati Mishra are remarkable as far as from the Buddhist school. Santakarishto, Kamal Chiro, Ratnakirti and their followers are main. During this period, though the philosophical atmosphere hello shona jacche to ha sir shona jacche shona jacche eta phone chole though the philosophical atmosphere had been intense the noticeable point is these philosophers used to fight earnestly with their intense honesty. Debate হচ্ছে কিন্তু honesty সঙ্গে debate হচ্ছে এবং আরো একটা যেটা মজার ব্যাপার যেটা না বললেই নয় সেটা হচ্ছে যখন ফিলোসফারদের ডিবেট দুটো সম্প্রদায়ের মধ্যে ডিবেট ফর দি ইন্ডিয়ান ফিলোসফি নট জাস্ট এ ম্যাটার অফ স্পেকুলেশন rather it is connected with the forms of life. Debate যখন একটা সম্প্রদায় হেরে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ওই সম্প্রদায় অপর সম্প্রদায়ের যে ফিলোসফি সেটা মেনে নিতে বাধ্য হয়েছে, তাই তাদের ড্রাইভ যে ওরিয়েন্টেশন সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। That's why সাতকড়ি মুখার্জি in his famous book The Buddhist Philosophy of Universal Thought remarked in fact they fought for what they believed to be a question of life and death. Philosophy was not a matter of academic interest in India. Change of philosophy meant the change of entire outlook and orientation in life. Victory in a philosophical debate therefore was essential to the preservation of one's religion and the mode of life and deep itself in glorious death or apostasy from the accepted faith. Debate ভূমিকা ছিল অসাধারণ এবং 300 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত ডিবেট নিয়ে চলেছে। সেটা একটু আগে যে আমি বলছিলাম যে ইন্ডিয়ান ফিলোসফি রিথিঙ্কিং হচ্ছে রিভিজিটিং হচ্ছেই হচ্ছে, এই কারণে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফির একটা বড় বৈশিষ্ট্য আমরা যখনই ফিলোসফি আলোচনা করি তখন আমরা ধরে নিই না আমরা কোনো মত চাপিয়ে দিতে চাই না, কোনো সম্প্রদায় কোনো মত চাপিয়ে দিতে চায় না, আমরা এইভাবে ব্যাখ্যা করি তাদের মতকে দুরুপক্ষ বলি, সেটাকে যখন রেপুটেশন করি হোয়েন আমরা যখন পূর্বপক্ষের মতকে রেপুটেশন করছি সেটা হচ্ছে খণ্ডন, খণ্ডন করার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হচ্ছিল উত্তরপক্ষ। এই তিন ভাগে আমরা ফিলোসফিকে আলোচনা করি বা ক্লাসিক্যাল ফিলোসফি আলোচিত হয়েছি। দি নেক্সট পয়েন্ট ইজ দিস দি আইডেন্টিফিকেশন অফ রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি। ফিলোসফির ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি অন্তত অ্যান্সিয়েন্ট যে ইন্ডিয়ান ফিলোসফি সেখানে রিলিজিয়ান আর ফিলোসফিকে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট করে আলাদা আলাদা করা যায় না। In fact, the Indian thinks that belief, the primitive start of the faith, must be tested through the logic as the belief. এখন রিলিজিয়ানের যে মূল দি বেসিক অফ রিলিজিয়ান ইজ বিলিফ, বাট ইন্ডিয়ান ফিলোসফার
have thought that this belief must be based on some logic. That's why for them, religion and philosophy must be combined. But Dasgupta, in this regard, rightly remarked, the system of philosophy in India were not steered up by the speculative demands of the human mind, but by a deep craving after the realization of the religious purpose of life in his book, History of Indian Philosophy, Volume 1, page 21. Indian philosophers. But we have found that a particular problem has been solved from different perspectives. It is not possible for us to find out different subjects or different branches in Indian philosophy. Dr. Bhojendranath Sill has commented, this type of approach of Indian philosophers as synthetic outlook of Indian philosophy. Now, we may revisit or rethink about the contemporary philosophers. Ekhane ami bole rakhi, contemporary philosophers bolte ami jate mean korchi ba amar jete mone hoyeche tader ki ami bolte pari jara ontoto Indian Renaissance pore eschen. Ekhon ups and down eta to achei, joar bhata ache, ভিন্নাত্রী আছে, স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে তো আপস অ্যান্ড ডাউন হবেই। এই আপস অ্যান্ড ডাউন বা ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে যে ডার্ক পিরিয়ড আমরা লক্ষ্য করি, সেইটা হচ্ছে যে 19th century সময়ে ইন্ডিয়ান ফিলোসফির ডার্ক পিরিয়ড লক্ষ্য করা যায়। At the time, power dominating factor seemed to be the sole criteria to govern a society. And as a result, the Brahmins dominated the other castes, especially the Shudra. The lower caste of the four Varnas hierarchy, on the basis of lopsided interpretation of the scriptures pertaining to the Indian people, different types of prejudices were incorporated as death-seated custom. Among these remarkable are Sotidaho, child marriage, untouchability. Side by side, India has once colonized by British. Due to the prolonged internal crisis and tremendous Western socio-cultural philosophical pressure, Indian philosophy has been recharged, revitalized, and thereby rejuvenated in a new form. এই যে প্রেসার গুলো এলো একদিক থেকে ইন্টারনাল প্রেসার, যেখানে ডিপ সিটেড কাস্টম রয়েছে, সতীদাহ প্রথা রয়েছে, চাইল্ড ম্যারেজ রয়েছে, আনটাচেবিলিটি প্রবলেম রয়েছে, তার পাশাপাশি আবার ব্রিটিশরা তাদেরকে চালাচ্ছে, তাদের সভ্যতা আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। কিন্তু এত চাপের মধ্যেও একটা অদ্ভুত ধরনের ফিলোসফি, কন্টেম্পোরারি ফিলোসফির জন্ম নিল, যেটা সম্পূর্ণ অন্যরকম। এবার তার মূল পয়েন্ট গুলো কি কি? Now, philosophy tends to promote strong nationalism in order to fight the British in some form of or other. Philosophy তখন আবার অন্য রকম হয়ে গেল, সে করেছে সেখানে ন্যাশনালিজম ঢোকাচ্ছে, অন্য দিক দেখা দিচ্ছে, ফাইট করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। Due to the influence of Western culture, the Indian philosophers applied the shastras in such a way that it eradicated the deep-seated custom. কাস্টমস লাইক সতীদাহ আর চাইল্ড ম্যারেজ, যে শাস্ত্র সতীদাহ বা চাইল্ড ম্যারেজের সাপোর্ট করত সেটাকেই ঘুরিয়ে নতুনভাবে দেখা হলো, সেগুলোকে দূর করতে হবে।
পাশাপাশি নিউ টাইপ অফ এডুকেশন পলিসি ডেভেলপ করবে, যেখানে ওয়েস্টার্ন কালচার এবং ইন্ডিয়ান কালচার মিলে যেতে গেছে, নতুন কন্টেম্পোরারি ফিরে যেতে আসছে। সেই কন্টেম্পোরারির একেবারে প্রথম পুরোহিত আমরা রাধা রামমোহন রায়কে রাখতে পারি। রাধা রামমোহন রায় কি বলছেন, উনি বলছেন উনি স্ট্রংলি বিলিভ দ্যাট এনি স্ক্রিপচার হোয়াট এভার ইট মে বি ওয়াজ লায়াবল টু এরর অ্যান্ড দেয়ার ওয়াজ ইনহেরেন্ট হিউম্যান রাইট টু ডিপার্ট ফ্রম দি ট্র্যাডিশন ইফ ইট ডাইরেক্টলি কনসার্ন ইট ইমর্টালিটি অ্যান্ড সোশ্যাল ডিসকমফোর্ট। যে কোনো রচনা সেখানে ভুল থাকতেই পারে, এবং উনি খ্রিস্টান রিলিজিয়ানেরও সমালোচনা করেছিলেন, তার সেখানে অনেক অনেক শক্তির অপব্যবহার করা হয়েছে। এবং রাজা রামমোহন রায় সেই সময় ফিলোসফিতে রিক্রুট করার জন্য উনি কি করলেন, যাতে জনমানসে ইন্ডিয়ান ফিলোসফির মূলটা বুঝতে পারে সাধারণ মানুষ, হি ট্রান্সলেটেড বেদান্ত অ্যান্ড উপনিষদ ইন বেঙ্গলি ফর দি জেনারেল রিডার। নট অনলি দ্যাট, হি প্রোটেস্টেড এগেনস্ট দি ব্রিটিশ ফর দেয়ার এনক্রোচমেন্ট অফ দি রাইটস অফ দি পোর থ্রু ডমিনিকান ম্যাগাজিন। নতুনভাবে ফিলোসফির চর্চা উনি শুরু করলেন। Now we may come to the contemporary philosopher like Bankimchandra Chattopadhyay. Bankimchandra Chattopadhyay nije sarkari chakuri chilen, kintu emon unique way te tar sahitya poribeshan korechen je jekhan theke uthe asche anondo moth, sonnas bidroho. সাধারণভাবে সন্ন্যাস বিরোধে আমরা বুঝি যারা লিবারেশনের দিকে পাওয়ারই আছে, কিন্তু উনি নতুনভাবে আনন্দমঠ উপন্যাসকে উপস্থাপন করছেন, এক নতুন ফিলোসফির উনি জন্ম দিচ্ছেন। এরপরে আমরা জানি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। He was actually an atheist, but he never rejected all the deep-seated customs, Indian customs. He accepted Western notions of women freedom and education, which has also been reflected in the Vedas. He boldly took steps for the law in favor of the implementation of unto marriage and rejection of child marriage. এখানে যে ফিলোসফিটা আমরা পাচ্ছি সেটা অনেক প্র্যাকটিক্যাল ফিলোসফি, এটা একটা অন্য ধরনের ফিলোসফি আমরা পাচ্ছি। রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথের কথা বলাটা খুব কঠিন, তার কারণ তার যে ফিলোসফি তার যে লেভেল সম্পূর্ণ অন্য রকমের। দু একটা কথা বলব, সেটা হচ্ছে উনি মানুষকে কিভাবে ব্যাখ্যা করছেন। উনি মানুষকে ইভালুয়েশনের পার্সপেক্টিভে দেখছেন। উনি বলছেন হিউম্যান বিইং হ্যাজ দি সারপ্লাস এনার্জি, শুধুমাত্র হিউম্যান বিইং খেয়ে পড়ে সন্তুষ্ট হয় না, তার মধ্যে সারপ্লাস এনার্জি রয়েছে, সেই সারপ্লাস এনার্জিটাই তাকে এগিয়ে নিয়ে চলেছে। অ্যান্ড দ্যাট সারপ্লাস এনার্জি ওয়াজ নাথিং বাট ক্রিয়েটিভিটি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা অনেক বেশি বোঝা যাবে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে যখন আমরা নতুন কোনো কিছু সৃষ্টি করি একটা আনন্দ পাই, নতুন ছবি আঁকলাম আনন্দ পেলাম, একটা নোট ভালো করে লিখলাম আনন্দ পেলাম, একটা কোনো কিছু তৈরি করলে আমাদের আনন্দ হয়, আনন্দটা হয় কেন, তার কারণ হচ্ছে
the nature of the universe keeps nothing but creation, creation, creation. Universe's nature is creative. We don't know who has created this universe, but it is true that the universe still, universe ekhono create ted hoye jacche hoye jacche hoye jacche oi je param satta jini universe ke create korechen create kore je anondo pacchen ebong amra je khudde korte satta individual self tao jokhon create kori tokhon amra anondo pai dui anondo jeno mishe jay ei perspective theke Rabindranath Thakur reality ke dekhechen shobkono different perspective সেখানে না আছে কোনো ইউটিলিটেরিয়ানিজম বা ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ সেখানে কোন ধরনের উপযোগগুলো উপযোগিতার কোনো প্রাধান্য নেই আমি তোমায় ডাল দিলে তুমি আমায় ভাত দেবে এই ধরনের কোনো সম্পর্ক নেই লেনালেনার কোনো সম্পর্ক নেই উনি বলছেন ইট ইজ দি অ্যাটিটিউড ফ্রম দি পার্সপেক্টিভ অফ আর্ট ফর দি সেক অফ আর্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হবে যখন আমরা তানসেনের নাম শুনেছি অসাধারণ গান গাইতেন আকবর একদিন বললেন আমি তানসেন আমি তোমার গুরুদেবের কাছে গান শুনতে চাই যেমন কথা তেমনি কাজ গুরুদেবের কাছে নিয়ে গেলেন গুরুদেব অসাধারণ গান গাইলেন আকবর সবাইকে সম্মান দিতেন ফিরে এসে তানসেনকে বললেন গানটা তুমি গাও তানসেন গাইলেন কিন্তু গুরুদেবের মতো হলো না করে বলো সবই ঠিক আছে গুরুদেবের মতো হলো কেন হলো না তখন তানসেন বলছি তার কারণ গুরুদেব আনন্দের বিভোরে গানটি গিয়েছেন কারো অনুরোধে নয় সুতরাং ফিরে যাবির চর্চা রবীন্দ্রনাথের কাছে আর্ট ফর আর্ট সেক সুতরাং একটা সম্পূর্ণ নতুন দিক থেকে ইট ইজ নট অ্যাট অল সায়েন্স ইট ইজ নট অ্যাট অল মেটাফিজিক্স ইট ইজ দি আর্ট ফিলোসফি ইজ নাথিং বাট আর্ট ফর আর্ট সেক এইভাবে তিনি ফিলোসফি এক নতুন ব্যাখ্যা দিলেন যেখানে শুধু রয়েছে আনন্দ আনন্দ এবং আনন্দ এরপরে আছে স্বামী বিবেকানন্দের কথা স্বামীজি হ্যাজ রিপ্রেজেন্টেড দি সেম অদ্বৈত বেদান্ত অফ শঙ্করাচার্য ইন এ ডিফারেন্ট ফর্ম দিস ইজ নোন অ্যাজ প্র্যাকটিক্যাল বেদান্ত অ্যাকর্ডিং টু স্বামীজি সার্ভিস টু হিউম্যানিটি ইন দি স্পিরিট অফ ডিভিনিটি শিবজ্ঞানে জীব সেবা ইজ দি মন্ত্র অফ ওয়ার্ক And this is possible only when one realizes Brahma in all the human and in other human beings. To quote his words, look upon every man and woman as Ishwar. You are fortunate that you are choosing for rendering service. Others are deprived of giving this selfless service. সম্পূর্ণ এক নতুন দিক প্র্যাকটিক্যাল বেদান্ত উপস্থাপন করছেন একই শঙ্করের বেদান্ত অদ্বৈত বেদান্ত থেকে রিথিং করছেন রিভাইটালাইজ করছেন নতুনভাবে উপস্থাপন করছেন এরপরে আসি বোজেন্দ্রনাথ ফিরের কথা এখন বোজেন্দ্রনাথ সিং যেটা করেছিলেন এটা ওনার একটা বই আছে The positive science of ancient Hindus, where he represented ancient Indian philosophy in a different mode. He discussed the mechanical, physical, and as well as chemical theories, which were in a subtle form in ancient Indian philosophical thought. He also discussed chemistry. He discussed medical schools, theory of atomism,
concept of molecular motion, mechanics, so on and so forth. So we have already started rethinking and started the rethinking and the revisiting of classical immunotherapy. Next, we must remember the works of Mahatma Gandhi. আমরা সবাই জানি তিনি অহিংসার পূজারি ছিলেন, অহিংসার কথা তো বৌদ্ধ দর্শনে পাই, জৈন দর্শনে পাই, কিন্তু উনি অহিংসাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছেন। তিনি অহিংসাকে হাতিয়ার হিসেবে নিচ্ছেন, সোল ফোর্স হিসেবে নিচ্ছেন, ইন অর্ডার টু ফাইট দি ব্রিটিশ পাওয়ার। উনি বলছেন টু ফোর্স অর দি সোল ফোর্স ইজ দি মেইন ফোর্স থ্রু উইচ দিস ফোর্স though this force does not depend on any type of arms, rather it depends on love. Truth force love er upor depend korche. He has a strong conviction on truth force, soul force and love force as light as mathematical truth, 7 plus 5 is equal to 12. Puri akkhep korchen je the history of humankind, এই ধরনের প্রভাব রয়েছে নেপাল, which has no history that is no was the happy nation. কিন্তু যেখানে এটা কেন হবে, যেখানে যুদ্ধ নেই, হ্যাপি নেশান সেটাই, বা হ্যাপি নেশান বলে কিছু হতে পারে না যারা যুদ্ধ করেন, সেটা তো নয়। প্রেম, লাভ, অহিংসা যাদের মধ্যে বিরাজ ছিল তাদের কথা কিন্তু হিস্ট্রিতে আসেনি, তিনি আক্ষেপ করছেন, পুরুষটিকে উনি নতুন ভাবে রিপ্রেজেন্ট করছেন। উনি প্যাসিভ রেজিস্ট্যান্সের কথা বলছেন, এই অহিংসা বা ট্রুথ ফোর্স বা সোল ফোর্সকে অ্যাপ্লাই করে উনি ব্যাখ্যা করছেন এইভাবে, সাপোজ দি গভর্নমেন্ট ইম্পোজ এ ল উইচ আই ডু নট ফেভার, ইন অর্ডার টু রিপিল দি ল আই মে ইউজ মাই আর্ম ফোর্স এগেনস্ট দি গভর্নমেন্ট, অর আই মে বি অ্যারেস্টেড অ্যাজ ওয়েল অ্যাজ পানিশড ওয়েন আই ডিস ওবে দি ল বাই দি গভর্নমেন্ট। ইন দি সেকেন্ড এক্সাম্পল আর্ম ফোর্স ব্যবহার করলাম না, কিন্তু আমি ডিস ওবে করলাম, অ্যারেস্টেড হলাম, সেইটা হবে প্যাসিভ রেজিস্ট্যান্স। অঙ্গুলিমালের কথা আমরা সবাই শুনেছি বুদ্ধদেবের ফিলোসফিতে, যিনি এক ভয়ঙ্কর অত্যাচারী পুরুষ ছিলেন অঙ্গুলিমাল, তাকে শুধু এই লাভ বা প্রেম দিয়ে ভগবান বুদ্ধ বাস করেছেন, সেই কথাই পরবর্তীকালে গান্ধীজি অন্যভাবে রিপ্রেজেন্ট করেন। এইবারে এক ভীষণ স্টাইলিস্টিক ফিলোসফের কথায় আসি, যিনি কেসি ভট্টাচার্য, যে তিনি ফিলোসফির নোশানটাকেই চেঞ্জ করে দিয়েছিলেন, এক অন্য ধরনের নোশান নিয়ে এসেছিলেন তিনি। তাঁর যে প্রবন্ধ আছে দি কনসেপ্ট অফ ফিলোসফি, তাকে রিকনস্ট্রাক্ট করেছিলেন। তিনি বলছেন ফিলোসফি ইজ নট জাস্ট এ লিটারাল থিঙ্কিং কনসিস্টেড অফ জাজমেন্ট ইন হুইচ দি প্রেডিকেট ইলুমিনেটস দি সাবজেক্ট দ্যাট ইজ অলরেডি বিলিভ, rather it is theoretic thinking composed of three judgments which are self evident elaborations of the self evident that is why these are necessarily speakable but independent of spoken belief of an individual mind. ওনার বক্তব্য হচ্ছে ফিলোসফির বিষয় যেটাকে ডিপ কন্টেম্পলেশন, গভীর অনুধ্যান অনুধ্যান অনুধ্যানের মাধ্যমে সেটাকে বোঝা যায়। এছাড়া এগুলো তো কন্টেম্পোরারি ফিলোসফারদের কথা বললাম, এছাড়া অনেক অনেক কন্টেম্পোরারি ফিলোসফার রয়েছেন। আই মাস্ট রিমেম্বার দি নেম অফ সাম অফ দেম, অ্যামাংস্ট হুইচ এ লট অফ ওয়ার্ক ডান বাই দেবী প্রসাদ চট্টোপাধ্যায়,
রাসবিহারী দাস, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, বীরেন্দ্রমোহন দত্ত, এম হিরিয়ানা, হুমায়ুন কবির, পিটি রাজু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, জে এন মহান্তি, বিমল কৃষ্ণ মতিলাল, দয়া কৃষ্ণ, সো অন অ্যান্ড সো ফোর্থ, দে হ্যাভ অ্যাকচুয়ালি রিথিঙ্কিং ইন্ডিয়ান সিটিজেনশিপ. Not only they have শুধুমাত্র তারা নতুনভাবে দেখেননি, তারা রিভাইটালাইজড করেছেন, রিজুবিনেট করেছেন, কালের সঙ্গে সঙ্গতি রেখে না চললে যেমন কোনো কিছু টিকে থাকে না, সেইরকম যারা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফার, তারা ফিলোজফিকে, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোজফিকে ত্যাগ করেননি, কিন্তু তাকে নতুনভাবে পরিবেশন করেছেন এবং এই পরিবেশন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে. এবং আই থিঙ্ক টুডেজ ইয়ং স্কলার কাম ফিলোজফার্স অলসো ফলো দি সেম ওয়ে ইন অর্ডার টু রিথিঙ্ক অর রিভিজিট অর রিভাইটালাইজ অর রিজুবিনেট ইন্ডিয়ান ফিলোজফি. থ্যাংক ইউ অল এগেইন to give me a such wonderful platform to share my view in the form of a keynote address. Thank you all again. Thank you. Thank you, sir. Thank you. Sir, ke onek onek dhonnobad. Beshi somoy niye nechhilam na to. Na 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 sir, ekdom thik ache. Sir, ke onek onek dhonnobad. স্যার, ভারতীয় দর্শনের একদম প্রাচীনতম যুগ থেকে একদম বর্তমান যুগে যে ধারাটা প্রবাহিত হয়েছে সেই ধারাটাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলে, এতে আমাদের ছাত্রছাত্রীদেরও এই টোটাল ট্র্যাজেক্টরিটা বুঝতে আমার মনে হয় অনেকটা সহজ থেকে সহজতর হবে বিষয়টা. আমাদের এই লেকচার সিরিজ আয়োজনের একটা উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে যে প্রাচীন ভারতীয় দর্শনের ধারা এবং তথাকথিত আধুনিক ভারতীয় দর্শনের ধারা, যারা যাদের হাত ধরে স্যার যেভাবে বললেন নতুনভাবে প্রাচীন ভারতীয় দর্শনটা আবার নতুন করে রিথিঙ্কিং হয়ে আমাদের কাছে এসেছে, আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেছে, তো স্যারকে ধন্যবাদ. এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের লেকচার সিরিজ, আজকের লেকচার সেশনে. নাও উই আর entering in the main part of the lecture series. Today we have one valuable speaker who is a stars in their own field. Our first speaker is Mr. Doyamoy Majhi, assistant professor, department of philosophy, Bankura University, Bankura. Today his topic of discussion is Hettabhaso, a study. He is a very young teacher as well as philosopher. So you must be enriched. But Joydeep da and Ramprasad da, Sudha Mohi madam and principal of this college, Bappadipto sir. And thank you to our honorable vice chancellor sir. I really grateful to be here as a part of this long 8 days lecture series, classical and kijano topic ta classical and contemporary Indian philosophers and their thought.
revisiting and rethinking. So it is my privilege to present my paper in this such virtual platform. I again thanks to all of the organizing committee of this lecture series and all other faculties of this college and all the students and scholars, teachers of different colleges and universities. So now I will talk my lecture, Hetta versus a study in Naya philosophy. সমীক্ষা তো আমি এই যে বিষয়টি এটি বেসিক্যালি আমি তর্ক সংগ্রহ অবলম্বনে আলোচনা করব। এখানে যেহেতু ইন্ডিয়ান ফিলোসফার্স ডে সেলিব্রেশনের জন্য এই প্রোগ্রামটা চলছে এবং এখানে তাদের যে বিভিন্ন মতবাদ বা তাদের যে ভিউ, তো আমাদের হেত্তাভাস নিয়ে আলোচনা অনেক ন্যায় দর্শন, শুধু ন্যায় দর্শন নয় আরো অনেক দর্শনী আলোচনা আছে। তো আমরা মূলত আজকের যে আলোচনা করব সেটা হচ্ছে ন্যায় দর্শন কেন্দ্রিক এবং বেসিক্যালি তর্ক সংগ্রহ অবলম্বন। তো এবং এটা ইউজি সিলেবাসেও তর্ক সংগ্রহটা আছে, যার ফলে স্টুডেন্টদের আরো অনেক বেশি সাহায্য হবে বলে আমি মনে করি। তো প্রসঙ্গক্রমে আমি কিছু কিছু জায়গা মুক্তাবলী বা বিশ্বনাথের আলোচনা বা গঙ্গেশের বা বাৎসায়ন ভাষ্য ইত্যাদি ন্যায় সূত্রকার ইত্যাদি এদের মতকে তুলে ধরা হবে। তো আমি এই যে আমাদের আজকের যে আলোচনা এটা আমি একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখাতে চাইব। তো জাস্ট এক মিনিট। আচ্ছা আমার ঠিক শোনা যাচ্ছে তো? হ্যাঁ একদম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। তো আজকের তাহলে আলোচনা হচ্ছে হেত্তাভাস ন্যায়মতের একটি সমীক্ষা। তো আমরা জানি ন্যায় দর্শনের চারটি প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এবং এগুলোর মধ্যে জ্যেষ্ঠ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। আর অনুমান হচ্ছে ন্যায় দর্শনের একটি বিশেষ প্রমাণ। অনুমানের মাধ্যমে যদি আমরা কোনো বিষয়ে বা কোনো পদার্থের তত্ত্বজ্ঞান লাভ করতে চাই তাহলে অনুমানকে যথার্থ হতে হবে। অর্থাৎ অনুমানকে যথার্থ হতে হবে মানে অনুমান কখন যথার্থ হয়, তাহলে যথার্থ অনুমিতির ক্ষেত্রে বা যথার্থ অনুমান হতে গেলে আমাদের কিন্তু এই হেত্তাভাসের আলোচনা করতেই হবে। কারণ হেত্তাভাসের আলোচনা করার পূর্বে আবার হেতুর আলোচনা করতে হয়। যদি হেতুর আলোচনা না করি তাহলে আমরা হেত্তাভাস বুঝতে পারবো না। তো সেই জন্যই আমাদের এখানে যে অনুমিতির আলোচনা করতে গেলে যে হেতু একটা অপরিহার্য অঙ্গ হিসাবে মানে কাজ করে বা হেতু হচ্ছে একটা অনুমানের অপরিহার্য অঙ্গ, সেই জন্য এখানে হেতুর আলোচনাটা প্রাসঙ্গিক। তো আমরা এখানে দেখব যে হেতু যদি যথার্থ না হয় তাহলে অনুমিতিও কিন্তু যথার্থ হবে না, অর্থাৎ অনুমিতিও ব্যাহত হবে। প্রসঙ্গত আমরা জানি হেতু দুই ধরনের হয়, একটা হচ্ছে সদ হেতু আর একটা হচ্ছে অসদ হেতু। তো এক সেকেন্ড, আমি দেখা যাচ্ছে তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তো হেতু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সদ হেতু আর একটা হচ্ছে অসদ হেতু। এখন এই যে হেতু, অসদ হেতু যেটা সেটাই হচ্ছে হেত্তাভাস। এবারে কোন হেতু সৎ হবে কি করে? তাহলে সৎ হেতু হতে গেলে বা কোনো হেতুকে সৎ হয় সৎ বলা যায় তখনই যখন তার মধ্যে সদ হেতুর পাঁচটা বৈশিষ্ট্য থাকে বা পাঁচটা ধর্ম থাকে। এই পাঁচটা বৈশিষ্ট্য বা ধর্ম কি কি? না, একটা হচ্ছে পক্ষ সত্য, একটা স্বপক্ষ সত্য, বিপক্ষা সত্য, অসৎ প্রতিপক্ষিতত্ব বা অসৎ প্রতিপক্ষত্ব, এবং হচ্ছে অবাধিতত্ব।
তো সধেতুর এই যে পাঁচটি বৈশিষ্ট্য, এই পাঁচটা বৈশিষ্ট্যই কিন্তু হেতুর মধ্যে থাকতে হয়। যদি এই পাঁচটা বৈশিষ্ট্যের কোনোটাই না থাকে বা কোনো একটি বৈশিষ্ট্য না থাকে হেতুর কোনো হেতুর মধ্যে, তাহলে সেই হেতুকে আর সৎ বলা যায় না। তো যেমন আমরা কোনো মানুষকে সৎ মানুষ বা সৎ ব্যক্তি বলে তখনই বলতে পারি যদি সেই ব্যক্তি সমস্ত আচরণ তার সমস্ত গুণগুলো সৎ হয়। তিনি কোনোদিন অসৎ কর্মে লিপ্ত হন না বা মিথ্যা কথা বলেন না, কাউকে প্রতারিত করেন না, তাহলে সেই ব্যক্তিকেই আমরা সৎ ব্যক্তি বলতে পারি। ঠিক আছে, আমি মানে পড়েছি আমার স্যারের কাছে, মানে দীপায়ন স্যার, সকলে অনেকেই জানেন দীপায়ন স্যারকে, তো তার মানে কথাটা আমার খুব মনে পড়ছে আজকে, যে তিনি এই সধেতুর যে পাঁচটা বৈশিষ্ট্য, এই পাঁচটা বৈশিষ্ট্যকে এত সুন্দরভাবে বলতেন যেটা মানে খুব সহজেই মনে রাখা যায়। তো আমি সেটা মানে মজার ছলে বলতেন তিনি আর কি, এবং সেটাও একটা সত্যি মজার। এই পক্ষ সত্য মানেটা কি, মানে হেতু পক্ষে থাকবে। হ্যাঁ, স্বপক্ষ সত্য মানে হচ্ছে হেতু স্বপক্ষে থাকবে, বিপক্ষা সত্য মানে হচ্ছে হেতু বিপক্ষে থাকবে, অসৎ প্রতিপক্ষত্ব বা প্রতিপক্ষিতত্ব মানে হচ্ছে প্রতিপক্ষ হেতু বা তুল্য বলশালী হেতু থাকবে না, আর অবাধিতত্ব মানে হেতুটি অন্য কোনো হেতু দ্বারা বাধিত হবে না। এই পাঁচটি বৈশিষ্ট্য। এবার এইগুলোকে তিনি বলতেন কিভাবে, না বলছে যে কোনো নারীকে সতী নারী বলা যাবে যদি সেই নারী স্বামীর বাড়িতে থাকে, মানে সাপের বাড়িতে যেতে পারে কিন্তু আসামের বাড়ি যাওয়ার অধিকার তার নেই। তো এইরকম ভাবে তিনি বলতেন। তো যাই হোক, এগুলো মানে খুব মজার বিষয়। তো সধেতুর এই যে পাঁচটা বৈশিষ্ট্য, এই পাঁচটা বৈশিষ্ট্যই যদি মানে কোনো হেতুর মধ্যে থাকে তাহলে সেটাকে সধেতু বলা যায়। তবে কিছু এক্সেপশন আছে, যেমন কেবলান্বয়ী হেতু। কেবলান্বয়ী হেতুতে বিপক্ষা সত্য ধর্মটি থাকে না, আবার কেবল ব্যতিরেকী হেতুতে স্বপক্ষ সত্য ধর্মটি থাকে না। তাহলে এগুলো কি অসধেতু? না, এগুলো কিন্তু অসধেতু নয়। এগুলো চারটি ধর্ম বিশিষ্ট বা রূপ বিশিষ্ট হয়েও কিন্তু এগুলো সধেতু। সেই জন্যই এখানে মানে এই প্রসঙ্গে বলা হয়েছে যে মানে হেতুতে যে যে ধর্ম থাকলে কোনো হেতু সৎ হয়, যদি সেই সকল ধর্মের কোনো একটির অভাব থাকে তাহলে সেই হেতুকে হেত্তাবাস বলা হয়। মানে একটা হেতুর মধ্যে যতগুলো রূপ বা ধর্ম থাকা সম্ভব ঠিক ততগুলো রূপই থাকতে হবে, যদি সেগুলোর মধ্যে কোনো একটা না থাকে তাহলে সেটাকে আর হেতু সৎ হেতু বলা যাবে না, সেটাকে কি বলতে হবে, হেত্তাবাস বলতে হবে। সেই জন্যই গঙ্গেশ উপাধ্যায় বলেছেন যে সমস্ত রূপপন্ন লিঙ্গ প্রতিপাদকং বাক্যং নেই, মানে অর্থাৎ কি না, সরি চেঞ্জ হয়ে গেল স্লাইডটা, এক সেকেন্ড। হ্যাঁ, তো এখানে গঙ্গেশ বলছেন যে মানে সমস্ত রূপপন্ন লিঙ্গ প্রতিপাদকং বাক্যং নেই, অর্থাৎ কোনো হেতুতে যত সংখ্যক রূপ থাকা সম্ভব সেই সমস্ত রূপের দ্বারা উৎপন্ন হলে সেই লিঙ্গ প্রতিপাদক বাক্যকে ন্যায় বলা হয়, কিন্তু তা যদি না হয়, অর্থাৎ ওই অনুমানটি যদি প্রত্যক্ষ এবং আগমের অবিরোধী না হয় বা বিরোধী হয় তাহলে তাকে আর ন্যায় বলা যায় না। বাৎসায়ন তার ভাষ্যে বলেছেন প্রমাণৈর অর্থ পরীক্ষণং ন্যায়, অর্থাৎ প্রমাণের দ্বারা অর্থের পরীক্ষাকে ন্যায় বলা হয়। তো যাই হোক, এসব আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যাব, তাই আমরা প্রসঙ্গ অনুসারে বলি যে তাহলে অসৎ হেতু হচ্ছে হেত্তাভাস। এখন এই অনুমিতিতে হেত্তাভাসের জ্ঞান একান্ত প্রয়োজন, কেননা যদি মানে অনুমিতিতে ভ্রমে প্রতীত হবার যে আশঙ্কা, সেই আশঙ্কা হতে নিবৃত্ত হতে গেলে হেত্তাভাসের জ্ঞান থাকতেই হবে। এখন তাহলে মানে কোন হেতুতে কোন কোন রূপ না থাকলে বা ধর্ম না থাকলে কি দোষ হয় বা কোন হেত্তাভাস ঘটে, সে বিষয়ে বলা হয়েছে যে যদি কোনো হেতুতে পক্ষ সত্য ধর্মটি না থাকে
তাহলে কি না অসিদ্ধ হেত্তাভাস হয়, স্বপক্ষ সত্যের অভাবে হয় বিরুদ্ধ হেত্তাভাস, বিপক্ষ সত্যের অভাবে হচ্ছে স্ব্যভিচার বা অনৈকান্তিক, অসৎ প্রতিপক্ষত্বের অভাবে হচ্ছে সৎ প্রতিপক্ষ হেত্তাভাস এবং অবাধী তত্ত্বের অভাবে হচ্ছে বাধিত হেত্তাভাস। তো হেত্তাভাস বা অসৎ হেতু বিষয়ে প্রাচীন এবং নব্য নৈয়ায়িকগণের মধ্যে কিছু মতবিরোধ লক্ষ্য করা যায়, যেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাবেন। এখানে যে দুটো ব্যুৎপত্তি দেওয়া হয়েছে, হেতরা ভাষা দোষা হেত্তাভাষা আর হেতুবৎ আভাসন্তে ইতি হেত্তাভাষা, প্রথমটা হচ্ছে হেতুর দোষ আর দ্বিতীয়টা হচ্ছে দুষ্ট হেতু। তো এখানে এই এই যে মহর্ষি গৌতম তার ন্যায় ভাষ মানে হেত্তাভাষের কোনো লক্ষণ দেননি, কিন্তু কিন্তু মানে হেত্তাভাষের মানে এই যে উদ্যতকর বা ভাষ্যকার বাৎসায়ন এরা মানে এই কিছু ব্যুৎপত্তি দেখিয়েছেন এবং সেই অনুসারে হেত্তাভাষের একটা সামান্য লক্ষণ দিয়েছেন, সেটা হচ্ছে হেতুবৎ আভাসমানত্বম হেত্তাভাষত্বম। অর্থাৎ এই ব্যাপারটা এরকম যে যা হেতুর মতো প্রতীয়মান হয় বা হেতুর মতো দেখতে মনে হয় কিন্তু প্রকৃত বা যথার্থ হেতু নয়, সেটাকে যথার্থ হেতু বলা যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই আভাসন্তি ইতি মানে হেতুবৎ আভাসন্তি ইতি হেত্তাভাষা বা হেতরা ভাষা দোষা হেত্তাভাষা, এই উৎপত্তি অনুসারে হেত্তাভাষ হচ্ছে হেতুর মানে দুষ্ট হেতু। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে প্রাচীন নৈয়ায়িকগণ হেত্তাভাষ বলতে দুষ্ট হেতু শব্দের দ্বারা হেত্তাভাষকে বুঝিয়েছেন, আর নব্য নৈয়ায়িকগণ হেত্তাভাষ শব্দটি দুষ্ট হেতু এবং হেতুর দোষ উভয়কেই বুঝিয়েছেন। যেমন তর্ক সংগ্রহকার আবার হেত্তাভাষ শব্দটি দুষ্ট হেতু অর্থে প্রয়োগ করেছেন অন্নম ভট্ট। ঠিক আছে, তো যাই হোক, এখানে হেত্তাভাষের লক্ষণ প্রসঙ্গে অন্নম ভট্ট তার তর্ক সংগ্রহ দীপিকাতে বলেছেন, অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান বিষয়ত্বম হেত্তাভাষত্বম। অর্থাৎ অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞানের যে বিষয় তাই হচ্ছে হেত্তাভাষ। তো এই যে লক্ষণটা এখানে মানে এটা হচ্ছে হেতু দোষের লক্ষণ। তো তবে এখানে অনুমিতি পদের দ্বারা অজহৎ লক্ষণার মাধ্যমে বা অজহৎ লক্ষণার দ্বারা অনুমিতি এবং অনুমিতির করণ পরামর্শকেও বুঝতে হবে। হ্যাঁ, কারণ মানে অর্থাৎ শুধুমাত্র অনুমিতির প্রতিবন্ধক নয়, একই সঙ্গে পরামর্শেরও প্রতিবন্ধক যে যথার্থ জ্ঞান সেই তাই হচ্ছে হেত্তাভাষ। যেমন যদি উদাহরণ একটা দেওয়া যায় সেটা হচ্ছে হদ বর্ণিমান, তাহলে আমরা জানি হদ বর্ণিমান হতে পারে না, তো হদ বর্ণিমান এই অনুমিতির প্রতি মানে যে বাধ নিশ্চয়ই যথার্থ জ্ঞান সেটা হচ্ছে বন্য ভাববান হ্রদ, মানে তার বিপরীতটা ঠিক, তো বন্য ভাববান হ্রদ। তো এখানে এই যথার্থ জ্ঞান হচ্ছে হ্রদ বর্ণিমান এই বাদ জ্ঞানের প্রতিবন্ধ, কারণ এখানে হ্রদে বন্যির অভাব প্রত্যক্ষের মানে অভাব যে হ্রদে যে বন্যি থাকে না, অর্থাৎ হ্রদে বন্যির অভাব থাকে সেটা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষের দ্বারা জানি, সেটা আমরা মানে প্রত্যেকের প্রত্যক্ষের অনুভব সিদ্ধ। আর এই যে যথার্থ নিশ্চয় সেই যথার্থ নিশ্চয়ের যে বিষয় সেটা হচ্ছে বন্য ভগবান হ্রদ। তো এখানে এই যে বাধ নামক হেত্তাভাষ, তো এই এই যে মানে পঞ্চ হেত্তাভাষ, এই পঞ্চ হেত্তাভাষের মধ্যে সৎপ্রতিপক্ষ এবং বাধ হেত্তাভাষ বা বাধিত হেত্তাভাষ এগুলো হচ্ছে সরাসরি অনুমিতি জ্ঞানের প্রতিবন্ধক হয়, আর যেটা বিরুদ্ধ অসিদ্ধ এবং কি বলে বিরুদ্ধ অসিদ্ধ আর স্ব্যভিচার এই তিনটি হেত্তাভাষ হচ্ছে মানে সরাসরি সাক্ষাৎভাবে অনুমিতির প্রতিবন্ধক না হলেও অনুমিতির করণ যে পরামর্শ তার প্রতিবন্ধক হয়। তো এখানে গঙ্গেশ এবং ভাষা পরিচ্ছেদকার বিশ্বনাথও হেত্তাভাষের কিছু লক্ষণ দিয়েছেন, যেমন যদ বিষয় ভাষা পরিচ্ছেদকার বলছেন যদ বিষয় তেন জ্ঞানস্য অনুমিতি বিরোধিত্বম তত্ত্বম হেত্তাভাষত্বম তদবত্তম হেত্তাভাষত্বম। এখানে অনুমিতি পদের দ্বারা মানে যেমন ওই যে তর্ক সংগ্রহের যে লক্ষণ দিয়েছেন সেখানে অনুমিতির
দ্বারা অনুমিতি পদের দ্বারা অনুমিতির করণ পরামর্শকে বোঝানো হয়েছে, সেরকম বিশ্বনাথ নবনয়ী এখানে তিনি অনুমিতি পদের দ্বারা এখানে অনুমিতির করণ ব্যক্তি জ্ঞানকেও নির্দেশ করেছেন। অর্থাৎ অনুমিতির করণ মানে অজগৎ লক্ষণার দ্বারা এখানে অনুমিতির করণ ব্যক্তি জ্ঞানের প্রতিবন্ধক হবে, যে যথার্থ জ্ঞান তাই হচ্ছে হেতাভাস, সেই যথার্থ জ্ঞানের বিষয়ই হচ্ছে হেতাভাস। গঙ্গেশ তার তত্ত্ব চিন্তামণিতেও মানে এখানে হেতাভাসের লক্ষণ দিয়েছেন। তিনি বলছেন অনুমিতি কারণী ভূতা ভাবা প্রতিযোগী যথার্থ জ্ঞান বিষয়ত্তম হেতাভাসোত্তম, অর্থাৎ যেটা হচ্ছে কারণীভূত শব্দের মানে অর্থাৎ বা আমরা যদি বলি ওই তর্ক সংগ্রহের সংগ্রহকালের বক্তব্যই এটার অর্থ, যে অনুমিতি যে করণ বা কারণ যে যথার্থ জ্ঞান সেই যথার্থ জ্ঞানের বিষয় হচ্ছে প্রতিবন্ধক, যে যথার্থ জ্ঞান সেই যথার্থ জ্ঞানের বিষয় হচ্ছে হেতাভাস। এখানে কারণীভূত ভূতাভাব যে শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণীভূতাভাব শব্দের দ্বারা এখানে তিনি প্রতিবন্ধক বোঝাতে চেয়েছেন, এবং এই প্রতিবন্ধক হচ্ছে আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে কারণীভূত অভাবের প্রতিযোগী আর একটা হচ্ছে প্রয়োজকী ভূত অভাবের প্রতিযোগী। কারণীভূত অভাবের প্রতিযোগিতা হচ্ছে আমাদের কি বলে ওই এই যে এখানে যে লক্ষণ দেওয়া হয়েছে সেই লক্ষণের দ্বারা কারণীভূত অভাবের প্রতিযোগীকে বোঝাতে চেয়েছে, ঠিক আছে। তো এই এইখানে যে হেত্তাভাসের যে ভাগগুলো এই পাঁচ প্রকার হেত্তাভাসের কথা বলা হয়েছে, দুষ্ট হেতু অর্থে যে যে মানে হেত্তাভাস সেটা হচ্ছে পাঁচ প্রকার, স্ববিচার বিরুদ্ধ, সৎ প্রতিপক্ষ, অসিদ্ধ এবং বাধিত। আর হেতুর দোষ অর্থে হেত্তাভাস হচ্ছে ব্যবিচার বিরোধ, সৎ প্রতিপক্ষ, অসিদ্ধি এবং বাদ, এই পাঁচ প্রকার। তো এইরকম ভাবে হেত্তাভাসের একটা বিভাগ করা হয়েছে। এখন হেত্তাভাসের এই যে বিভাগ তার প্রথমেই রয়েছে স্ববিচার। এবং আরো একটা কথা যে এখানে বলি যে প্রাচীন নৈয়ায়িকগণ স্ববিচারকে অনৈকান্তিক হেত্তাভাস বলেছেন, সৎ প্রতিপক্ষকে প্রকরণ সম বলেছেন, অসিদ্ধকে বলেছেন সাধ্য সম, এবং বাধিত হেত্তাভাসকে বলেছেন কালাতীত বা কালাত্তয়াপদিষ্ট, ঠিক আছে। তো প্রথমেই রয়েছে স্ববিচার বা অনৈকান্তিক হেত্তাভাস। এখন স্ববিচারকে অনৈকান্তিক বলেছেন তর্ক সংগ্রহকার, মানে সরাসরি তিনি লক্ষণই দিয়েছেন স্ববিচারও অনৈকান্তিক, অর্থাৎ স্ববিচার হচ্ছে অনৈকান্তিক। অনৈকান্তিক মানেটা কি, মানে যা ঐকান্তিক নয়, অর্থাৎ কোনো একটি পক্ষে নিশ্চিত নয়, সেটা পক্ষেও থাকে, স্বপক্ষেও থাকে, আবার বিপক্ষেও থাকে। এই প্রসঙ্গে বলা দরকার যে পক্ষ স্বপক্ষ বিপক্ষ জিনিসটি কি। পক্ষ হচ্ছে সন্দিগ্ধ সাধ্যবান, অর্থাৎ যেখানে সাধ্যের সন্দেহ হয়, যেমন পর্বত বর্ণিমান ধুমাত, অর্থাৎ পর্বত বর্ণিমান ধুমাত, এখানে পর্বত হচ্ছে পক্ষ, বর্ণি হচ্ছে সাধ্য, ধুম হচ্ছে হেতু। এখন এই যে সাধ্য বর্ণি, এই সাধ্য এই সাধ্যের সন্দেহ হয় পর্বতে, অর্থাৎ পর্বতে সাধ্যের সন্দেহ হচ্ছে সাধ্যটা আছে কি নেই পর্বত, সেই জন্য পর্বতকে বলা হচ্ছে পক্ষ। আর সাধ্যের নিশ্চিত অধিকরণ যেটা সেটা হচ্ছে স্বপক্ষ, সেই জন্য বলা হয়েছে নিশ্চিত সাধ্যবান, নিশ্চিত সাধ্যবান স্বপক্ষ। মানে বন্যী নিশ্চিত রূপে কোথায় থাকে, মহানসে, যেখানে বন্যীতে মানে সংশয় করার কোনো জায়গা নেই, নিশ্চিত সেখানে থাকবেই, সেই জন্য নিশ্চিত সাধ্যবান স্বপক্ষ। আর বিপক্ষ কি, না বিপক্ষ হচ্ছে ঠিক তার উল্টোটা, নিশ্চিত সাধ্য অভাবমান, অর্থাৎ নিশ্চিত সাধ্যের অভাব, যেখানে সাধ্যের অভাবটা নিশ্চিত রূপে থাকে সেটাই হচ্ছে বিপক্ষ। মানে বন্যীর অভাব নিশ্চিত রূপে কোথায় থাকে, জলহ্রদে। তাহলে এই জলহ্রদ বা মহাহ্রদ হচ্ছে বিপক্ষ। তাহলে এই যে হেতুটি যেখানে পক্ষেও থাকে, স্বপক্ষেও থাকে, আবার বিপক্ষেও থাকে, সেটা হচ্ছে অনৈকান্তিক। সাধারণত তর্ক সংগ্রহকার এখানে যে স্ববিচার বা অনৈকান্তিক হেত্তাভাসের কথা বলেছেন, সেখানে তিনি তিন প্রকার হেত্তাভাসের কথা বলেছেন, একটা হচ্ছে মানে তিন প্রকার স্ববিচারের কথা বলেছেন, একটা হচ্ছে সাধারণ, অসাধারণ এবং অনুপসংহার।
তিনি এখানে স্ববিচার হেত্যাবাস বলতে সাধারণ স্ববিচার কি বুঝিয়েছেন কি সাধারণ স্ববিচারই সাধারণ লক্ষণ হচ্ছে স্ববিচার এবং এই সাধারণ স্ববিচারটা কি এখানে বলছে শ্রদ্ধা ভাববদবৃত্তি আসছে আমি নেক্সট স্লাইড শ্রদ্ধা ভাববদবৃত্তি মানে যেখানে মানে হেতুটি যদি সাধ্যের অধিকরণে যেমন থাকবে তেমনি সাধ্যের অভাবের অধিকরণে কিন্তু থাকবে না সাধ্যের অভাবের অধিকরণে কিন্তু হেতুর অভাব থাকতে হবে আমরা জানি যেখানে যেখানে হেতু থাকে সেখানে সেখানে সাধ্য থাকে যেখানে যেখানে সাধ্যের অভাব থাকে সেখানে 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 হেতুর অভাব এখন যদি সাধ্যের অভাব থাকে সেখানে যদি হেতু থেকে যায় তাহলে তো সেটা সদহেতু হবে না বা তার মধ্যে সেই সম্বন্ধটাকে ব্যক্তি সম্বন্ধ বলা যাবে না সেই জন্য এটা হেত্যাভাস যেমন এই যে উদাহরণ দেওয়া হয়েছে যে পর্বত গুণিমান প্রমেয়তা অর্থাৎ এখানে পক্ষ হচ্ছে পর্বত কেন বন্নির এখানে সন্দেহ আছে সাধ্য হচ্ছে বন্নি হেতু হচ্ছে প্রমেয়ত্ব আর স্বপক্ষ আমরা একটু আগেই বললাম মহানস বিপক্ষ হচ্ছে জলহ্রদ এইবারে দেখো এখানে যে প্রমেয়ত্ব হেতুটি এই প্রমেয়ত্ব হেতুটি স্বপক্ষ মহানসে থাকে মানে প্রমেয়ত্ব হেতুটি মহানসেও থাকে প্রমেয়ত্ব মানে কি যা হচ্ছে প্রমেয় এবারে প্রমেয় মানে হচ্ছে যা আমাদের জ্ঞানের বিষয় তাহলে সেই মহানসেও প্রমেয়ত্ব হেতুটি থাকে আবার সেটি জলহ্রদেও থাকে মহানসে থাকাটা কোনো দোষ নয় জলহ্রদে থাকাটা দোষ কারণ এখানে বলছে সাধ্যের সাধ্যের সঙ্গে থাকাটা দোষ নয় সাধ্যের অভাবের সঙ্গে থাকাটাই দোষ ওই যে বলছিলাম যে সতী নারীর স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে থাকাটা দোষ নয় আসামের সঙ্গে থাকাটাই হচ্ছে দোষ সেই জন্য এখানে যে দোষটা ঘটেছে সেটা হচ্ছে সাধারণ স্ববিচার বা আমরা আরেকটা উদাহরণ বলতে পারি যে পর্বত ধূমবান বর্ণে অর্থাৎ এখানে পর্বত হচ্ছে পক্ষ ধূম হচ্ছে সাধ্য এবং বন্নি হচ্ছে হেতু এই বন্নি হেতুটি এখানে সাধ্য ধূমের সঙ্গে থাকে কিন্তু এখানে সাধ্যের অভাব যেখানে ধূমের অভাব থাকে ধূমের অভাব কোথায় থাকে আমরা জানি জলহ্রদে থাকে কিন্তু উত্তপ্ত লোহপিণ্ডেও থাকে অর্থাৎ উত্তপ্ত লোহপিণ্ড হচ্ছে এখানে বিপক্ষ এই উত্তপ্ত লোহপিণ্ডে থাকাই এখানে এটা হচ্ছে সাধারণ স্ববিচার হেতুভাস ঠিক আছে এরপরেরটা আসছি অসাধারণ স্ববিচার অসাধারণ স্ববিচারটা কি না এখানে বলা হয়েছে সর্বসপক্ষ বিপক্ষ ব্যবৃত্ত পক্ষ মাত্র অর্থাৎ এখানে যে হেতুটি স্বপক্ষ এবং বিপক্ষ এই স্বপক্ষ বিপক্ষ হতে ব্যবৃত্ত হয়ে কেবলমাত্র পক্ষে থাকে শব্দত্ব যে হেতুটি কোথায় থাকে শব্দত্ব কোথায় থাকে শব্দে থাকে আর শব্দ হচ্ছে এখানে পক্ষ তাহলে স্বপক্ষ হচ্ছে এখানে আকাশ আদি আর বিপক্ষ হচ্ছে ঘটাদি তাহলে স্বপক্ষ আকাশ আদিতে শব্দত্ব থাকে না শব্দত্ব কেবল পক্ষে থাকে মানে শব্দে থাকে আবার বিপক্ষ ঘটাদিতেও শব্দত্ব থাকে না সুতরাং এই যে স্বপক্ষ বিপক্ষ কোনোটাতেই থাকে না সেই জন্য এখানে যে দোষটা ঘটছে সেটা হচ্ছে অসাধারণ স্ববিচার ঠিক আছে এরপরের হেত্যাভাসটাই আসছি আমরা এটাকে বলছে অনুপসংহারী অনুপসংহারীটা কি না অন্যয় ব্যতিরেক দৃষ্টান্ত রহিত অন্যয় ব্যতিরেক দৃষ্টান্ত রহিত অর্থাৎ অন্যয় দৃষ্টান্ত এবং ব্যতিরেক দৃষ্টান্ত এখানে পাওয়া যায় না এখানে অন্যয় দৃষ্টান্ত ব্যতিরেক দৃষ্টান্ত কোনোটিতে যেখানে পাওয়া যায় না যেমন উদাহরণ দেওয়া হয়েছে যে সর্বং অনিত্যং প্রমেয়ত্বা এখানে যে প্রমেয়ত্ব হেতুটি কোথায় থাকে সর্বম পক্ষে থাকে সর্বম যে সব কিছু সর্বম মানে সব কিছু মানে সব কিছু পক্ষ হয়েছে তাহলে সব কিছুই যদি পক্ষ হয় তাহলে স্বপক্ষ বিপক্ষ অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত আর কি পাওয়া যাবে কিছু কিছুই তো পাওয়া যাবে না স্বপক্ষ বিপক্ষ বলে কিছু পাওয়া যাবে কি পাওয়া যাবে না যার ফলে এখানে প্রমেয়ত্ব হেতুটি অনুপসংহারী স্ববিচার দোষে দুষ্ট ঠিক আছে এরপরে আমরা আসছি বিরুদ্ধ বিরুদ্ধ হেত্যাভাসটা কি বিরুদ্ধ হেত্যাভাস হচ্ছে
শ্রদ্ধা ভাব ব্যাপ্ত হেতুর বিরুদ্ধ, অর্থাৎ যেখানে মানে যে হেতুতে শ্রাদ্ধের এবং হেতুর মধ্যে সমানাধিকরণ্য থাকে না, অর্থাৎ হেতু শ্রাদ্ধের মধ্যে সমানাধিকরণ্য থাকে না মানে হেতু শ্রাদ্ধের মধ্যে আমরা জানি ব্যক্তি সম্বন্ধ থাকা উচিত, কিন্তু হেতু শ্রাদ্ধের মধ্যে যদি ব্যক্তি সম্বন্ধ না থাকে তাহলে সেটি সৎহেতু হয় না, সেটা তখন হেত্যাভাস হয়ে পড়ে। তাহলে এইরূপ যে বিরুদ্ধ মানে বিরোধ বৈশিষ্ট্য যে হেতু সেটাকে বলা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভাস। যেমন এখানে বলা হয়েছে যে শব্দ নিত্য কৃতকর্তা, বলছে শব্দ নিত্য কৃতকর্তা, মানে কৃতকত্ব যে হেতুটি এখানে, কৃতকত্ব মানে যা উৎপত্তি বিনাশশীল, মানে যা উৎপত্তি হয় কার্যত্ব বা কার্য মানে যা কার্য উৎপত্তি হয়। তাও এখানে শব্দ নিত্য কৃতকর্তা বা কার্যত্বা তো বলতে পারি আমরা, এখানে যে কৃতকত্ব হেতুটি এটা হচ্ছে বিরুদ্ধ। কেন? কারণ এখানে যে কৃতকত্বের সঙ্গে নিত্যত্বের ব্যক্তি নেই, তাহলে কৃতকত্বের সঙ্গে ব্যক্তি আছে কার? কৃতকত্বের সঙ্গে অনিত্যত্বের ব্যক্তি আছে। আর নিত্যত্বের ব্যক্তি যদি বলা হতো এরকম যে শব্দ নিত্য শ্রাবণত্বা তাহলে অনুমানটা ঠিক ছিল, কিন্তু শব্দ নিত্য কৃতকত্বা বলাই এখানে যে কৃতকত্ব হেতুটি যে সাধ্য নিত্য এই নিত্যত্ব, এই নিত্যত্ব সাধ্যের সঙ্গে ব্যক্তি থাকছে না, ব্যক্তি থাকছে কার সঙ্গে? কৃতকত্ব হেতুটির সঙ্গে অনিত্যত্বের ব্যক্তি রয়েছে, অর্থাৎ সাধ্যের অভাবটাকে প্রমাণ করছে। মানে সাধ্যের যদি কোনো হেতুর দ্বারা সাধ্যের প্রমাণ করতে গিয়ে যদি দেখা যায় সেই হেতুটা সাধ্যের অভাবটাকে প্রমাণ করছে, তাহলে তখন যে হেত্যাভাসটা ঘটে সেটা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভাস। ঠিক আছে, সেই জন্য এখানে কৃতকত্ব হেতুটি যে নিত্যত্ব সাধ্য, এই নিত্যত্ব সাধ্যের সঙ্গে ব্যক্তি থাকছে না, কার সঙ্গে ব্যক্তি থাকছে? না কৃতকত্ব হেতুর সঙ্গে, অনিত্যত্ব সাধ্যের সঙ্গে ব্যক্তি রয়েছে। ফলে এখানে অনিত্যত্বের মানে সাধ্য যেটা নিত্যত্বের বিরোধ, বিরোধ মানে বিরোধ বিশিষ্ট যে সাধ্য অনিত্যত্ব তাকে প্রমাণ করছে, যার জন্য এটা বিরুদ্ধ হেত্যাভাস। ঠিক আছে, এরপরে আসছি আমরা সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। সৎ প্রতিপক্ষটা কি? না যস্য শ্রদ্ধাভাব সাধকং হেত্যন্তরং বিদ্যতে, অর্থাৎ শ্রদ্ধাভাবের সাধক যদি হেত্যন্তর প্রয়োগ করা হয়, মানে যেখানে সাধ্যের অভাবের সাধক, সাধ্যের মানে সাধ্য প্রমাণ করতে গিয়ে যদি কোনো হেতু প্রয়োগ করা হয়, তাহলে সেই অনুমানের মানে যদি তুল্য বলশালী কোনো সাধ্যের অভাবটাকে প্রমাণ করে অপর কোনো হেতু দ্বারা, তুল্য বলশালী হেতু দ্বারা, তাহলে তখন যে দোষ হয় সেটা হচ্ছে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। যেমন যদি বাদী এবং প্রতিবাদী নিজ নিজ পক্ষ সমর্থনের উদ্দেশ্যে কোনো হেতু প্রয়োগ করেন, তাহলে সেই এবং সেই হেতু যদি তুল্য বলশালী হয়, তাহলে যে হেত্যাভাস ঘটে সেটা হচ্ছে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। যেমন যদি বাদী যদি বলে যে শব্দ নিত্য শ্রাবণত্বাৎ শব্দবৎ, শব্দত্ব, মানে শব্দ হচ্ছে নিত্য, কেন? কারণ হচ্ছে শব্দের শ্রাবণত্ব রয়েছে, দৃষ্টান্ত হচ্ছে শব্দত্ব। ঠিক আছে, তো এবারে প্রতিবাদী বলছে যে শব্দ অনিত্য কার্যত্বাৎ ঘটবৎ, তাহলে শব্দ বলছে শব্দ অনিত্য, প্রতিবাদী বলছে শব্দ অনিত্য, কেন? না বলছে উৎপত্তি বিনাশশীল, যেমন ঘট ঘটবৎ উৎপত্তি বিনাশশীল। তাহলে এখানে কোনো অনুমানটাই কিন্তু মানে এটা দোষ নেই, এখানে শব্দ নিত্য শ্রাবণত্বাৎ শব্দবৎ শব্দত্ববৎ এটা কিন্তু মানে অযথার্থ অনুমান নয়, আবার শব্দ নিত্য শব্দ অনিত্য কার্যত্ব ঘটবৎ এটাও কিন্তু কি নয়, অযথার্থ অনুমান নয়। তাহলে এখানে আমাদের সৎ প্রতিপক্ষ হেত্যাভাসটা হলো কি করে? এই যে বাদী যে অনুমানটা দিল, প্রতিবাদী অপর একটা অনুমান দিল, পক্ষ দেখুন এখানে পক্ষ দুটোই একই, কিন্তু শব্দ, কিন্তু বাদী বলছে বাদীর আর প্রতিবাদীর সাধ্য আর হেতুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে হেতুটা যে বাদী যে হেতু দিচ্ছে, প্রতিবাদী তার একটা তুল্য বলশালী হেতু দিচ্ছে,
যেটার দ্বারা তার পক্ষটা পক্ষটাকে সমর্থন করা যায়। এখানে যেটা মানে দেখার বিষয় সেটা হচ্ছে যে বাদী এবং প্রতিবাদী উভয়েই যে অনুমান দিচ্ছে তার দ্বারা কিন্তু কোনো পক্ষই মানে প্রতিপাদিত হচ্ছে না, কোনো পক্ষই মানে প্রমাণিত হচ্ছে না যে শব্দ আসলে কি, তাহলে শব্দ অনিত্য না শব্দ নিত্য সেটা প্রমাণিত হচ্ছে না। শব্দ যদি নিত্য হয় তাহলে তার মধ্যে বলছে শ্রাবণত্ব থাকবে, এই শ্রাবণত্ব হেতুটার দ্বারা বলছি শব্দ নিত্যত্ব মানে শব্দের নিত্যত্ব সাধিত হয়। এবার প্রতিবাদী বলছে এটাও তো ঠিক যে শব্দ অনিত্য কারণ উৎপত্তি বিনাশশীল, তাহলে শব্দের অনিত্যত্ব সাধিত হয় কার দ্বারা, না উৎপত্তি বিনাশশীলতার দ্বারা। তাহলে এখানে কোনোটাকেই কি আমরা অযথার্থ বলতে পারি? উভয়ই কিন্তু তুল্য বলশালী হেতু দিচ্ছে এবং এইভাবে কোনো পক্ষটাই সাধিত হচ্ছে না, তাহলে শব্দের যে নিত্যত্ব বা অনিত্যতা এটা কারোর দ্বারাই প্রমাণিত হচ্ছে না। ফলে এটা এই যে মানে এখানে উভয়ের যে হেতু হেতু দুটো দিয়েছেন সেই হেতু দুটো তুল্য বলশালী হওয়ায় এখানে কোনো পক্ষই প্রমাণিত হচ্ছে না বলে এখানে যে হেত্যাভাসটা ঘটছে সেটা হচ্ছে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। এরপরে আসি আমরা অসিদ্ধ হেত্যাভাস। অসিদ্ধ হেত্যাভাস এখানে তর্ক সংহিতার সরাসরি বলেছেন অসিদ্ধ ত্রিবিধ, অর্থাৎ অসিদ্ধ হেত্যাভাস হচ্ছে ত্রিবিধ, তিন প্রকার, কি কি না আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ এবং ব্যপ্ত। আমরা এই তিন প্রকার হেত্যাভাস ছাড়াও মানে অসিদ্ধ হেত্যাভাস ছাড়াও আরো এক ধরনের হেত্যাভাসের কথা পেয়ে থাকি, সেটা হচ্ছে ভাগা সিদ্ধ। সে ভাগা সিদ্ধটা কি আমরা আসবো মানে যখন এর পরের আলোচনায় আসবো তখন আসছি। তো প্রথমে আমাদের আসছে আশ্রয়া সিদ্ধ। তাহলে আশ্রয়া সিদ্ধটা কি না আশ্রয়া সিদ্ধ মানে সরাসরি আমরা বলতে পারি যেখানে আশ্রয়টা হচ্ছে অসিদ্ধ, আশ্রয় বা পক্ষ, অর্থাৎ আশ্রয় মানে কি পক্ষ, পক্ষটাই যদি অসিদ্ধ হয় বা আশ্রয়টা যদি অসিদ্ধ হয় তাহলে যে হেত্যাভাস ঘটে সেটা হচ্ছে অসিদ্ধ হেত্যাভাস, মানে আশ্রয় অসিদ্ধ হেত্যাভাস। ঠিক আছে, যেমন মানে সরি এখানে আশ্রয় বানানটা একটু ভুল হয়েছে, হ্যাঁ সরি কেটে গেল। হ্যাঁ ঠিক দেখা যাচ্ছে, তো আশ্রয় সিদ্ধ দেখা যাচ্ছে তো, হ্যাঁ আশ্রয় সিদ্ধটাই দেখো। ওকে ওকে, হ্যাঁ যেটা বলছিলাম যে এখানে আশ্রয় বানানটা একটু ভুল হয়েছে, সরি। তো আশ্রয় সিদ্ধ মানে হচ্ছে পক্ষা সিদ্ধ, অর্থাৎ মানে যে অনুমানের আশ্রয় বা পক্ষটি হচ্ছে অসিদ্ধ। যেমন একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে গগন অরবিন্দম সুরভি অরবিন্দত্বাদ, অর্থাৎ এই অনুমানে যে পক্ষ হচ্ছে গগন অরবিন্দ। গগন অরবিন্দ মানে আকাশপদ্ম, আমরা আকাশপদ্মের নাম শুনেছি কিন্তু আকাশপদ্ম কি বাস্তবে কোনো আকাশপদ্ম বলে কোনো বাস্তবে কোনো বস্তু বা জিনিস আছে যেটাকে আমরা দেখেছি কোনোদিন বা কেউ দেখেছে এমন কোনোদিন শুনে মানে আছে দেখেছি নেই। গগন অরবিন্দ মানে এই যে গগন অরবিন্দ বা আকাশপদ্ম, এই আকাশপদ্ম পক্ষটা এই পক্ষটাই হচ্ছে অসিদ্ধ। এখানে একটা কথা বলা দরকার, এখানে পক্ষটা যেমন অসিদ্ধ তেমনি পক্ষের যদি বিশেষণ মানে পক্ষটা যদি বিশেষণ যুক্ত হয় কিছু তাহলে সেটাও হচ্ছে কি অসিদ্ধ। যেমন আমি আরেকটা উদাহরণ বলি, মণিময় পর্বত বন্যিমান ধুমাত বা কাঞ্চনময় পর্বত বন্যিমান ধুমাত। তো এই যে কাঞ্চনময় পর্বত বন্যিমান ধুমাত, এখানে কাঞ্চনময় পর্বত পক্ষ কোনটা? কাঞ্চনময় পর্বত। আমরা জানি জেনারেলি আমরা দেখি পর্বত বন্যিমান ধুমাত মানে পর্বতটা হয় পক্ষ, কিন্তু তার সঙ্গে একটা বিশেষণ যোগ হয়েছে কি কাঞ্চনময় বা মণিময়। তাহলে এই যে বিশেষণ যুক্ত যে পক্ষ মানে কাঞ্চনময় পর্বত এটাও কিন্তু অসিদ্ধ, মানে পক্ষটা যেমন অসিদ্ধ হয় তেমনি বিশেষণ যুক্ত যদি কোনো পক্ষ হয় তাহলে সেটাও অসিদ্ধ। যেমন গগন অরবিন্দ সুরভি অরবিন্দ, তার এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি গগন অরবিন্দ পক্ষটা অসিদ্ধ, তেমনি মণিময় পর্বত বন্যিমান ধুমাত, এখানে মণিময় পর্বত এই বিশেষণ যুক্ত পক্ষটা অসিদ্ধ হয়, এখানে
যে দোষ ঘটেছে সেটা হচ্ছে আশ্রয়াসিদ্ধ বা পক্ষাসিদ্ধ। যেহেতু পক্ষটি অসিদ্ধ বলে এখানে এই হেত্তাভাসকে বলা হচ্ছে পক্ষাসিদ্ধ। ঠিক আছে, এরপরে আসছে স্বরূপাসিদ্ধ। স্বরূপাসিদ্ধ কি না, স্বরূপাসিদ্ধ মানে হচ্ছে যেখানে হেতুটা স্বরূপতই পক্ষে অসিদ্ধ হয়, অর্থাৎ হেতুটা পক্ষে স্বরূপত থাকে না, যেখানে পক্ষটা হেতু মানে সরি হেতুটা পক্ষে থাকে না, পক্ষে অসিদ্ধ হয়। ঠিক আছে, যেমন এই হ্রদ দ্রব্যং ধূমাত, এই যে ধূমাত হেতু, এই ধূমাত হেতুটা কিন্তু পক্ষ হ্রদে পাওয়া যায় না। পক্ষ হ্রদে ধূমাত হেতুটা কি আছে? কখনো নেই, হ্রদে কখনোই ধূম থাকতে পারে না। ফলে কেউ কেউ বলতে পারেন হ্যাঁ হ্রদে ধূম আছে, কি না ওই যে কি বলে মানে আমরা যদি শীতকালে সকালে যাই কি বলে নদীর ধারে বা পুকুরের ধারে, তাহলে দেখতে পাবো যে হ্রদের মধ্যে ধূম দেখা যাচ্ছে। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই হ্রদে বা নদীর ধারে শীতকালে সকালে যে ধূমটা দেখি আমরা, সেটা আসলে ধূম নয়, ওটা ধূমাবয়ব। হ্যাঁ, সে ধূমের ডেফিনেশন আছে। এত কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি এত কিছু বলছি না, শুধু একটু বলে দিই যে ধূমটা হচ্ছে কি না, অঞ্জন জনকত্বক অবিচ্ছিন্ন মূলকত্তা ধূমবত্তা, যা অঞ্জন উৎপন্ন করতে পারে, যা কালি উৎপন্ন করতে পারে, যা মূল থেকে অবিচ্ছিন্ন মানে বন্যি থেকে যা অবিচ্ছিন্ন, মানে ওই যে যেমন কাজললতায় কাজল ধরলে যেমন বন মানে বন প্রদীপের শিখার উপরে ঠিক ধরা হয়, কোনো মানে আগুন জ্বলছে নিচে বা ডিজেল ইঞ্জিন যাচ্ছে তার লেজে ধোঁয়া উঠছে, সেই লেজের ধোঁয়াতে কিন্তু কাজললতা ধরলে মানে কালো কাজল উৎপন্ন হয় না, তাহলে ওই প্রদীপের ঠিক শিখার পরবর্তী স্থানেই কিন্তু কাজললতাকে ধরতে হয়, তবেই কালি উৎপন্ন হয় বা কাজল উৎপন্ন হয়, এটাই হচ্ছে প্রকৃত ধূম। ওই সুতরাং ওই যে মানে হ্রদে যে বা নদীর ধারে যে বাষ্প যেটাকে আমরা ধূমাবয়ব বলি, সেটা কিন্তু ধূম নয়, এটা হচ্ছে ধূমাবয়ব। ঠিক আছে, তো যাই হোক, এরকম অনেক ডিবেট হয়। এখন যেটা বলা মানে বলার বিষয় সেটা হচ্ছে এই যে হ্রদ দ্রব্যং ধূমাত, এখানে ধূম ধূম হেতুটি হ্রদে অসিদ্ধ, মানে ধূম হেতুটি স্বরূপতই হ্রদে থাকে না, অর্থাৎ পক্ষে মানে হেতুটা এখানে স্বরূপতই অসিদ্ধ বলে এখানে কি হচ্ছে না পক্ষাসিদ্ধ সরি স্বরূপাসিদ্ধ। ঠিক আছে, এখন পক্ষে পক্ষাসিদ্ধ বা আশ্রয়সিদ্ধের ক্ষেত্রে যেটা হয়েছে যে আশ্রয়সিদ্ধেও পক্ষটা অসিদ্ধ আর স্বরূপাসিদ্ধেও মানে আশ্রয়সিদ্ধেও পক্ষটা পক্ষে হেতু থাকে না, স্বরূপাসিদ্ধেও পক্ষে হেতু থাকে না, তাহলে পার্থক্যটা কোথায় না, পার্থক্যটা হচ্ছে আশ্রয়াসিদ্ধে স্বরূপ মানে বা পক্ষাসিদ্ধের ক্ষেত্রে আশ্রয়টা বা পক্ষটা অলিক হয় বা আশ্রয় বা পক্ষটা অসিদ্ধ হয়ে যায়, কিন্তু স্বরূপাসিদ্ধের ক্ষেত্রে আশ্রয় বা পক্ষটা অসিদ্ধ হয় না, কিন্তু হেতুটা পক্ষে বা আশ্রয় মানে আশ্রয়টাতে অসিদ্ধ হয়ে যায়, সেই জন্য এটা হচ্ছে এই মানে স্বরূপাসিদ্ধের সঙ্গে আশ্রয়াসিদ্ধের পার্থক্য। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে ব্যাপত্তাসিদ্ধ হেত্তাভাস। ব্যাপত্তাসিদ্ধ হেত্তাভাসটা কি, এই ব্যাপত্তাসিদ্ধ হেত্তাভাস নিয়ে প্রাচীন আর নব্যনৈয়ায়িকদের মধ্যে, শুধু প্রাচীন নব্য নয় নব্যনৈয়ায়িকদের মধ্যেও অনেক বিরোধ আছে। ব্যাপত্তাসিদ্ধ বলছে মানে উপাধিযুক্ত হেতু, সোপাধিক হেতুর ব্যাপত্তাসিদ্ধ, তর্ক সংগ্রহকার বলেছেন সোপাধিক হেতুর ব্যাপত্তাসিদ্ধ, অর্থাৎ যা উপাধিযুক্ত হেতু তাই হচ্ছে ব্যাপত্তাসিদ্ধ। ব্যাপত্তাসিদ্ধ হেতু মানে হেত্তাভাস হচ্ছে তাহলে উপাধিযুক্ত, মানে কিরকম, এখানে একটা কথা বলা দরকার যে তর্ক সংগ্রহকার যেমন উপাধিযুক্ত হেতুকে হেত্তাভাস বলেছেন, তেমনি মুক্তাবলিকার ভাষা পরিচ্ছেদ এবং বা ভাষা পরিচ্ছেদকার বিশ্বনাথ এবং গঙ্গেশ তত্ত্বচিন্তামণিকার, এনারা কিন্তু উপাধিযুক্ত হেতুকে মানে কি বলে ব্যাপত্তাসিদ্ধ হেত্তাভাস বলেন, এনারা বলেছেন ব্যর্থ বিশেষণ যুক্ত হেতুই হচ্ছে ব্যাপত্তাসিদ্ধ। যেমন যেমন হচ্ছে পর্বত ও বন্যমান নীল ধূমাত, এখানে দেখুন
যে পর্বত হচ্ছে পক্ষ, বন্যী হচ্ছে সাধ্য, ধূম হচ্ছে জেনারেলি ধূম হেতু হয়, কিন্তু এখানে হেতুটা কি নীল ধূম। তাহলে এই যে নীল ধূম, এই ধূমের যে সঙ্গে নীল শব্দটা যোগ হয়েছে, এই নীল শব্দটা মানে নীলত্ব যে বিশেষণ, এই নীলত্ব বিশেষণটা হচ্ছে ব্যর্থ। অর্থাৎ নীল ধূম হেতুকে হেতুতে নীলত্ব বিশেষণটা হচ্ছে ব্যর্থ। বা এখানে পর্বত বন্যিমান সুবর্ণময় ধূমাত, এখানে যে সুবর্ণময় ধূমাত, এই সুবর্ণময় ধূমাত, এই সুবর্ণময় পদটা এখানে ধূমাত মানে বা সুবর্ণময়ত্ব বা সুবর্ণময় ধূম, এই সুবর্ণময়ত্ব যে পদটি, এই পদটি হচ্ছে এখানে অসিদ্ধ। অসিদ্ধ মানে এখানে এখানে আবার বলা হয়েছে অসিদ্ধ বিশেষণক, অসিদ্ধ বিশেষণক বলা হয়েছে। কংগ্রেসের তত্ত্বচিন্তামণির উপর দিধিতি টিকা লিখেছেন রঘুনাথ শিরোমণি, সেই রঘুনাথ শিরোমণি দিধিতি টিকাকার, তিনি তার দিধিতি টিকাতে এই এই কথাটা বলেছেন যে পর্বত বন্যিমান সুবর্ণময় ধূমাত। অর্থাৎ এখানে যে সুবর্ণময় ধূম, এই সুবর্ণময় ধূম হেতুটি হচ্ছে অসিদ্ধ বিশেষণক, ঠিক আছে। অন্যদিকে তর্ক সংগ্রহের উদয়নাচার্যকে অনুমান অনুসরণ করে বলছেন যে ব্যর্থ বিশেষণ না বলে যদি উপাধিযুক্ত হেতু বলা হয়, তাহলে সেই হেতুকেই বা সুপাধিক হেতু বলা হয়, সেটাকেই ব্যাপ্যতা সিদ্ধ বলা উচিত। যেমন তিনি উদাহরণ দিচ্ছেন যে পর্বত ধূমবান বন্যিমত্তা বা পর্বত ধূমবান বন্যে, এখানে যে বন্যিমত্ত হেতুটি, এটি ব্যাপ্যতা সিদ্ধ। কেন? কারণ এখানে হেতু, এই বন্যিমত্ত হেতুটি হচ্ছে উপাধিযুক্ত। কেন উপাধিযুক্ত না এখানে এই যে বন্যিমত্ত হেতুটি, এটি ব্যাপ্যতা সিদ্ধ এই কারণে যে এখানে আর্দ্র ইন্ধন সংযোগ থাকে। মানে আর্দ্র ইন্ধনটা কি? ওই যে আর্দ্র ইন্ধন মানে হচ্ছে ভেজা কাঠ, মানে ভেজা কাঠ যদি সংযোগ থাকে, মানে আমাদের এই যে উত্তপ্ত লৌহপিণ্ড, এখানে এটা হচ্ছে বিপক্ষ, মানে উত্তপ্ত লৌহপিণ্ডে বন্যি থাকে কিন্তু ধূম থাকে না। এবারে ধূম কখন থাকবে সেখানে? যদি আর্দ্র ইন্ধন সংযোগ থাকে। তার মানে এই এই যে পর্বত ধূমবান বন্যিমত্তাত বা পর্বত ধূমবান বন্যে, এখানে যে হেতু বন্যি, এই হেতু বন্যি হচ্ছে আর্দ্র ইন্ধন সংযোগ বা সংযুক্ত মানে বন্যি, বা বন্যিমত্ত হেতুটি হচ্ছে এখানে আর্দ্র ইন্ধন উপাধিযুক্ত হওয়ায় এখানে ব্যাপ্যতা সিদ্ধ হিতাভাস ঘটেছে। তো এখানে এই একথা বলতে গেলে উপাধির আবার কি সেসব বলতে হয়, এত কথাই বলার মানে আমি যাচ্ছি না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভাগা সিদ্ধ। আমরা বলছিলাম যে ভাগা সিদ্ধ হেত্যাভাস হচ্ছে আরো এক ধরনের হেত্যাভাস, হেত্যাভাসের কথা আমরা জানতে পারি, কিন্তু বেশিরভাগ দার্শনিকই ভাগা সিদ্ধকে স্বতন্ত্র হেত্যাভাসের মর্যাদা দেননি। প্রসঙ্গত এই ভাগা সিদ্ধ হচ্ছে স্বরূপাসিদ্ধিরই অবান্তর ভেদ, বা বেশিরভাগ জনই স্বরূপাসিদ্ধকেই ভাগা সিদ্ধ বলেছেন। মানে স্বরূপাসিদ্ধ ক্ষেত্রে কি হয় না, পক্ষ হেতুটি পক্ষে বা আশ্রয়টা পক্ষে হেতুটি স্বরূপত অসিদ্ধ থাকে। আর ভাগা সিদ্ধের ক্ষেত্রে কি হয় না, হেতুটি পক্ষের এক অংশে থাকে, এক অংশে থাকে না, মানে পক্ষের কিয়দংশে থাকে, কিয়দংশে থাকে না, এবং সেই কারণে এটা মানে ভাগ, এখানে মানে একটা ভাগ হয়ে যাচ্ছে বলে এখানে যে ভাগা সিদ্ধ। একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ একটু করো প্লিজ, হ্যাঁ হ্যাঁ একটু সাম আপ করো, একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, একটু সাম আপ করো, হ্যাঁ ওকে ওকে, 8টার মধ্যে শেষ করতে হবে, আর লিংকে একটু প্রবলেম হতে পারে, ওকে 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 ঠিক আছে। তো এখানে ভাগা সিদ্ধ বলতে তাহলে যে এক অংশে সিদ্ধ এক অংশে নয়, তার মানে এই যেমন শব্দ অনিত্য সংযোগত্ব, মানে শব্দ হচ্ছে অনিত্য, কেন সংযোগজত্ব, এখানে সংযোগজত্ব যে হেতুটি, এটি হচ্ছে মানে শব্দ যে পক্ষ, সেই শব্দ পক্ষের এক অংশে থাকে আর এক অংশে থাকে না। মানে শব্দ তিন প্রকার হয়, সংযোগজ শব্দ, বিভাগজ শব্দ, শব্দজ শব্দ। তার মানে সংযোগজ শব্দে এই যে সংযোগজত্ব হেতুটি থাকে, কিন্তু বিভাগজ শব্দ বা
কি বলে ওই শব্দ যে শব্দে কিন্তু এই হেতুটি থাকে না, ফলে এখানে অংশ তো অসিদ্ধ হয়, এখানে ভাগা সিদ্ধ হেত্তা বাস করেছে। বা আরেকটা উদাহরণ বলতে পারি, পৃথিবী কর্তৃজন্য কার্যত্ব, এখানে যে কার্যত্ব হেতুটি পৃথিবী যে পক্ষে এখানে অসিদ্ধ মানে অংশত অসিদ্ধ। কেন? কারণ মানে পৃথিবী দুই ধরনের হয়, একটা হচ্ছে নিত্য পৃথিবী আর একটা অনিত্য পৃথিবী। পৃথিবী মানে ক্ষিতি, ঠিক আছে? নিত্য ক্ষিতিতে হচ্ছে কার্যত্ব হেতুটি থাকে না, কিন্তু অনিত্য ক্ষিতিতে থাকে, ফলে এখানে অংশত অসিদ্ধ হয়, ভাগা সিদ্ধ হেত্তাভাস ঘটে। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বাধিত হেত্তাভাস। বাধিত হেত্তাভাসটা কি না, যখন পক্ষে সাধ্য প্রমাণ করা হয়, সেই সাধ্য প্রমাণের উদ্দেশ্যে অনুমান করা হয়, সেই সাধ্য প্রমাণের উদ্দেশ্যে অনুমান করতে গিয়ে যদি দেখা যায় সেই পক্ষে ওই সাধ্যের অভাব প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন সেটা বাধিত হেত্তাভাস। যেমন এই যে বন্যি অনুষ্ণ দ্রব্যত্ব, অর্থাৎ এখানে দ্রব্যত্ব হেতুটি অসিদ্ধ। কেন না বলছে বন্যি অনুষ্ণ, এই অনুষ্ণ সাধ্যটার দ্বারা বন্যির বন্যিকে মানে শীতলতা, বন্যি হচ্ছে শীতল, অনুষ্ণ এটা প্রমাণ করছে। মানে কি, এখানে বন্যির কে মানে বন্যি যে অনুষ্ণ এটা সাধ্যের মানে সিদ্ধি করা হচ্ছিল, কিন্তু কি হচ্ছে বন্যির উষ্ণত্ব প্রমাণিত হয়। আমরা জানি মানে প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমরা জেনেছি যে বন্যি হচ্ছে উষ্ণ, বন্যি কখনোই অনুষ্ণ নয়, আমরা স্পর্শের মাধ্যমে জেনেছি। সুতরাং মানে এই যে অনুষ্ণত্ব সাধ্যটি, এটা এখানে মানে তার অভাব উষ্ণত্বকে উষ্ণত্বই প্রমাণিত হচ্ছে বন্যির দ্বারা, যার ফলে এখানে দ্রব্যত্ব হেতুটি বাধিত। ফলে এই যে এটা হচ্ছে, এছাড়াও এখানে এই যে প্রমাণান্তরের দ্বারাও বা মানে পক্ষে যে সাধ্যের অভাব যদি সিদ্ধ হয় তাহলে সেটা হেত্তাভাস মানে কি বলে বাধিত হেত্তাভাস ঘটে। যেমন ওই আমরা এটা অনুমান প্রমাণের দ্বারা জানছি, কিন্তু আমরা বন্যির উষ্ণত্ব অলরেডি প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জেনে গেছি, তাহলে এই যে অন্য প্রমাণের দ্বারা বা প্রমাণান্তরের দ্বারা জানছি বলে এটা হচ্ছে বাধিত হেত্তাভাস। এবারে আমার এটাই এখানেই আলোচনা শেষ। আমি একটা কয়েকটা বিষয় এখানে সহজে দেখানোর চেষ্টা করেছি যেগুলো মানে ছাত্রছাত্রীদের পক্ষে উপযোগী হবে, যে সহজে কিভাবে আমরা মনে রাখবো হেত্তাভাসগুলোকে। যেমন সাধারণ সবে বিচার, এটা হচ্ছে কি, যদি বিপক্ষে হেতুটা থেকে থাকে তাহলে সেটা কিচ্ছু না, সরাসরি সাধারণ সবে বিচার লিখে দিলেই হবে। আমরা দেখতে হবে আমাদের হেতুটা কোথায় থাকছে, বিপক্ষে যদি থাকে তাহলে সাধারণ, আবার যদি কেবল পক্ষে থাকে হেতুটা তাহলে মানে পক্ষে থাকে মানে সেটা সপক্ষ বিপক্ষ পাওয়া না যায় তাহলে সেটা অসাধারণ সবে বিচার, অনুপসংহারী সরি অসাধারণ সবে বিচারটা কি বললাম না, হেতুটা মানে সপক্ষ বিপক্ষতে ব্যবহৃত হয়ে কেবল পক্ষে থাকে, ঠিক আছে? আর অনুপসংহারীতে মানে সপক্ষ বিপক্ষ পাওয়াই যায় না, অসাধারণে সপক্ষ বিপক্ষ থাকে কিন্তু সেই সপক্ষ বিপক্ষে বিপক্ষ থেকে ব্যবহৃত হয়ে কেবল পক্ষে থাকে, আর অনুপসংহারীতে সপক্ষ বিপক্ষ থাকেই না, পাওয়াই যায় না, ওই যে সর্বং সবকিছু সবকিছুই হয়ে যায় বলে মানে পক্ষ হয়ে যায় বলে আর কোনো কিছু সপক্ষ বিপক্ষ পাওয়া যায় না, সেই জন্য অনুপসংহার। আর বিরুদ্ধ হচ্ছে এখানে হেতু এবং সাধ্যের মধ্যে ব্যক্তি সম্বন্ধই পাওয়া যায় না, ঠিক আছে? আর সৎপ্রতিপক্ষ হচ্ছে যদি ওই হেতু দুটো তুল্য বলশালী হয় তাহলে কোনোটাই প্রমাণিত হয় না। আশ্রয় সিদ্ধ হচ্ছে পক্ষটির কোনো অস্তিত্বই যদি না থাকে, মানে আশ্রয়টাই যদি অসিদ্ধ হয়ে পড়ে। স্বরূপা সিদ্ধ হচ্ছে হেতুটি যদি পক্ষে না থাকে। আর ব্যাপকতা সিদ্ধ হচ্ছে হেতুটি যদি বিশেষণ যুক্ত হয়। হ্যাঁ, ভাগা সিদ্ধ হচ্ছে ওই যে হেতুটি কোনো একটা অংশে থাকে অপর অংশে না থাকে। আর বাধিতটা হচ্ছে পক্ষে যদি সাধ্যের অভাবটা প্রমাণিত করে। তাহলে এইগুলোর দ্বারা আমরা বুঝতে পারবো যে এই এই হেত্তাভাস গুলো ঘটছে। অতএব এইভাবে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে কোনটা কোন হেত্তাভাসের মধ্যে যাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জয়দীপ দা এবং তাদের টিম সোনামুখী কলেজকে, এবং সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর রাজকুমার দাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। হ্যাঁ, এটা একেবারে নিঃসন্দেহ যে যে বিষয়টা বিশেষ করে ছাত্রছাত্রীদের মনে রাখাটা খুব দুরূহ, সেইটা তুমি খুব সহজেই উপস্থাপন করেছো। শুধুমাত্র
মাত্র তাই না, একেবারে শেষে কিভাবে তাবারকুলকে মনে রাখা যায় তার একটা ছোট সূত্রও দিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে আমার একটা কথাই মনে পড়ে যাচ্ছে যে আমরা তখন এমপিডে পড়তাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমপিডে অমরনাথবাবু ক্লাস নিতে যেতেন। এখন এমপিডে আমরা তখন পড়তাম মাত্র তিনজন, এবার অমরনাথবাবু যেহেতু বর্ধমান থেকে যেতেন তো তার তো খুব ছাত্র ধরনই ছিলেন, ওনার কথা মনে পড়ে যাচ্ছে। উনি আমাকে তুই আমার সঙ্গে ট্যাক্সিতে চল, তা ওই ট্যাক্সি করে বাবু মানে আলিপুর ক্যাম্পাসে আমাদের ক্লাস হতো, ট্যাক্সি করে বাবুঘাটে এসে ওই তারপর ওই বোটে করে পেরিয়ে হাওড়া স্টেশনে আসতো। তা একদিন ওই স্যারকে পেয়েছি, তখন আমি দেখি না এই একটা সুযোগ, একটু বললাম স্যার হেপ্তাবাসটা কি যদি মাথায় ঢোকে না আপনি বুঝিয়ে বলুন। তা অবাক কাণ্ড, ওই সময় একটার সঙ্গে সঙ্গে একটার পর একটা হেপ্তাবাস উনি বলে গেলেন, সেই যে শিখেছিলাম সেটা আজও মনে রয়েছে। যাই হোক, এরপরে কলেজে আমি দীর্ঘদিন তর্ক সংগ্রহ পড়াতাম, আবার নতুন এই ইউনিভার্সিটিতে এসে আর সুযোগ হয়নি। এই যে দয়াময় যেভাবে লেকচার দেওয়াটা না বলেছি, যেভাবে পড়ানো সেইভাবে আবার সেই সব কথাগুলো মনে পড়ে গেল। একটু হতে গেলে যে পক্ষ সত্য, সপক্ষা সত্য, বিপক্ষা সত্য, অসৎ প্রতিপক্ষ এবং অবাধিতত্ব, এই পাঁচটা গুণ থাকতেই হবে। এবং পাঁচটা গুণ না থাকলে যে পাঁচ প্রকারের হেপ্তাবাসের উদ্ভব হয়, প্রত্যেকটা হেপ্তাবাসকে নিখুঁতভাবে ব্যাখ্যা করেছে। এবং শুধুমাত্র তাই না, হেপ্তাবাসের লক্ষণ নিয়ে যে বিস্তৃত আলোচনা রয়েছে তাও উপস্থাপন করেছে। এখন যেহেতু যারা সঞ্চালক ও যেভাবে উপস্থাপন করেছে আমার মনে হয় না যে কারো কোনো প্রশ্ন থাকতে পারে। এবং সঞ্চালকের বক্তব্য হচ্ছে আটটার পর যে কানেকশন, সেই কানেকশন ডিলে হয়ে যেতে পারে বা না না, একদম ঠিক আছে, হরবর হলো ঠিকই আছে, দারুণ হয়েছে। এখন জানি না কোশ্চেনের সুযোগ ওরা দেবে কিনা, না এখানেই শেষ হবে সেটা না না স্যার, কোশ্চেনের সুযোগ আপনি কোশ্চেন ইয়ে করতে পারেন স্যার। আসলে আমাদের যিনি স্ট্রিমিংটা করছেন সেখান থেকে একটু সমস্যা ছিল বলে জাস্ট আমি কনভে করেছিলাম। হ্যাঁ ওকে ওকে, যদি যদি কোনো প্রশ্ন থাকে। ছাত্রছাত্রীরা আছো জানি ভারাক্রান্ত, যদি আমি জানি না এই বিষয়টা খুব টাফ বিষয়, মানে কতটা কে কিভাবে নিতে পারলো বা আমার বলাটা কতটা ফ্রুটফুল হয়েছে, কিন্তু চেষ্টা করলাম আর কি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই মেইনলি বলার উদ্দেশ্যটা আমার ছিল আর কি। রাজকুমার বাবু লেফট করে গেলেন মনে হয়, না অসাধারণ উপস্থাপন হয়েছে রামপ্রসাদ। হ্যাঁ রাজকুমার বাবু লেফট হয়ে গেছেন, ওনার বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। আমার মনে হচ্ছে তাই যে নেটওয়ার্ক প্রবলেম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার জয়েন করেছেন। রাজকুমার দা আনমিউট করুন। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আছে, কে করেছে এই ফাঁকে? না স্যার আমি। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ অভিজিৎ বলো। বলছি স্যার ন্যায় দর্শন এবং বহুদ্ধ দর্শন স্যার সব সময় কি তারা একই সঙ্গবদ্ধে থাকে? একই সঙ্গবদ্ধ আছে, দুজনের মধ্যে মারামারি ব্যাপার না স্যার। মানে আমি বলতে চাচ্ছি কি যে ন্যায় দর্শন মানে যে যুক্তি মত মানে দেন, বহুদ্ধ দর্শন কি সেই সেম যুক্তি মত কি প্রকাশ করেন? না সেটা কেন সবসময় একই মত হবে কি করে, মানে ন্যায় আর বৌদ্ধ এরা প্রচুর ডিবেট এদের মধ্যে, প্রচুর মানে মত পার্থক্য। হ্যাঁ মানে সবসময় এটা কখনোই নয় যে ন্যায় আর বৌদ্ধ একই মত দিয়ে থাকেন, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা পরস্পর মানে পরস্পর পরস্পরের বিরোধী মত প্রদান করে, তাই না? আর তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে তোমরা করতে পারো। শেষ শেষ প্রশ্ন
হ্যালো স্যার। হ্যাঁ বল বল অভিজিৎ বল। বলছি স্যার শেষ প্রশ্ন, স্যার বললেন ওই ডিবি স্যার বললেন আর কি, বললেন অ্যারিস্টটলের সম্বন্ধে বলছি, আমি বলতে চাই একটু এখানে যে সক্রেটিস তার শিক্ষাগুরু সক্রেটিস, অ্যারিস্টটলের শিক্ষাগুরু সক্রেটিসের থেকেও উনি কী করে মানে আমাদের জগতে প্রায় বিশ্বে বল জগৎ বলতে বিশ্বে বলা চলে যে সুনাম এত বাড়িয়ে ফেললেন। অভিজিৎ তুই রাজকুমার বুকে প্রশ্নটা করছিলি শুনে এই সময় লেফট হয়ে গেছেন। হ্যাঁ স্যার হ্যালো। হ্যাঁ 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 স্যার, একটা ছাত্র প্রশ্ন করছিল একটু প্রশ্ন একবার করো। অভিজিৎ অভিজিৎ বলো। অভিজিৎ বলো। স্যার বলছিলাম যে স্যার অ্যারিস্টটলীয় ব্যাপারে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার প্রশ্ন প্রশ্ন নয় স্যার জিজ্ঞাসা। মানে স্যার মানে অ্যারিস্টটলের শিক্ষক মানে অ্যারিস্টটলের শিক্ষাগুরু হলেন সক্রেটিস, তাহলে স্যার সক্রেটিসের থেকেও অ্যারিস্টটল কি করে মানে সারা বিশ্বে তার সুনাম এত মানে বর্ধিত করলেন? না না আসলে ব্যাপারটা তা নয়, মানে যেটা দেখা গেছে যে ছাত্র শিক্ষক ঠিক আছে, তাহলে গুরু বলে কি তার ছাত্রের নাম হবে না? না সেটা আমার যেটা মনে হয়েছে অনেক বেশি সিস্টেমেটিক। এক সেকেন্ড হচ্ছে যে অ্যারিস্টটলের যে আলোচনা সেটা যে শুধুমাত্র ফিলোসফিকেই সীমাবদ্ধ তা নয়, এখানে অ্যারিস্টটল জিওলজি নিয়ে আলোচনা করছেন, অ্যারিস্টটল দেখা যাচ্ছে যে ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছেন, অ্যারিস্টটল ডিডাকটিভ লজিক নিয়ে আলোচনা করছেন। তার যে মেটাফিজিক্স গ্রন্থ আছে সেই গ্রন্থে প্রিসক্রেটিক যে ফিলোসফার মানে এই যে অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফারদের যে আলোচনা বা প্রিসক্রেটিক পিরিয়ডদের যে আলোচনা সেইটা যেটা আমরা পাই সেটা কিন্তু এই মেটাফিজিক্সকে অনুসরণ করে, যে অ্যারিস্টটল মেটাফিজিক্সকে দাবি করছেন, ইনি এই কথা বলেছেন, ইনি এই কথা বলেছেন, যে তার যে পূর্ববর্তী আলোচনা সেগুলোকে উনি একটা জায়গায় কম্বাইন করেছিলেন, এইটা অ্যারিস্টটল একটা অন্য জায়গায় নিয়ে গেছে। শুধুমাত্র তাই না, অ্যারিস্টটলের যে লজিক সেই লজিক কিন্তু পরবর্তীকালে ধরো আরবে সঞ্চারিত হয়েছে, সেই লজিক ওয়েস্টার্ন দিকে সঞ্চারিত হয়েছে, সেই লজিক আমাদের ইন্ডিয়ানের দিকে সঞ্চারিত হয়েছে, অ্যারিস্টটলের লজিক আজও আমরা পড়ছি, কত বছর আগে আলোচনা করেছেন। তো এইটাই কারণ আর কি। ভালো প্রশ্ন, তোমরাও আমরা চাই যে তোমরা আমাদের থেকে আরো বেশি এগিয়ে যাও, এটি আমাদের তো মানে আরো বেশি হলে তবেই তো সুনাম ছড়িয়ে পড়বে। স্যার ধন্যবাদ স্যার এটা জানার জন্য। আর তো কোনো প্রশ্ন নেই? আর কারো কোনো প্রশ্ন আছে? Now it is the time to offer formal vote of thanks to all our delegates. I heartily thanks our honorable chief guest Professor Devnarayan Bandyopadhyay, Vice Chancellor, Bangkok University, special guest and chairperson Professor Rajkumar Modok, Professor, Department of Philosophy, Sidhu Kanhu Birsa University, and president and chairperson of organizing committee Dr. Bappaditya Mondal, principal Sonamukhi College, for their enticing speech, and speaker sir Mr. Doyamoy Majhi, assistant professor department of philosophy Bangkok University, for their speech, and many many thanks to all for spending their valuable time with us. Once again thanks, thank you all for their presence. Thank you all and end this session. Thank you, thank you.
পরে এক সময় ইনভাইট করে রাখলাম, কলেজে আসতে হবে আমাদের। তায়ময় বাবু আপনাকেও আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে পরে কোনো প্রোগ্রাম হলে অবশ্যই আমরা কলেজে সামনাসামনি মিট করব, এই আশা রাখি। আমাদের ছাত্রছাত্রীদের সামনে আপনাদের সামনাসামনি দেখা হবে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় অবশ্যই যাব। হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।